নমস্কার, আমি স্নেহাচন্দ্র ফ্রম সিল্ক কুইন স্নেহাচন্দ্রস কালেকশনস। ওয়েলকাম টু আওয়ার লাইভ। আপনারা একটু কুইকলি জয়েন হয়েছেন, লাইভের সাউন্ড অ্যান্ড পিকচার এভরিথিং ইজ ক্লিয়ার অর নট প্লিজ একটুখানি মেনশন করুন, দেন আজকের কালেকশনসগুলো দেখানো স্টার্ট করব। আজ থাকবে একদম স্পেশাল আসাম সিল্ক, অ্যান্ড তার সাথে থাকছে বোমকাই সিল্ক, যেটা আমি অনেক দিন দেখাইনি। তো বেশ কিছু কালার অপশানসে বোমকাই পেয়ে যাবেন আসাম সিল্ক। তাছাড়া থাকছে কাতান ব্লকস, যেটা আমি পরে আছি এই ধরনের, এই টাইপের আর কি, এটা সেম তো নয়, পাবেন না, এই টাইপের কাতান ব্লকস থাকবে, কিছু কালার মাল্টি কালার ব্লক থাকবে, কিছু থাকবে ন্যাচারাল যেগুলো হয়, তাছাড়া থাকবে তসর ব্লক মলিন। তো এই চারটে আইটেম আমরা আজ কভার করব। তার আগে যারা জয়েন হয়েছেন একটুখানি হাই হ্যালো করবেন, এবং ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড অডিবল কিনা একটুখানি কমেন্টসে আমাকে মেনশন করুন। অ্যান্ড আপনারা কিন্তু লাইভটা ভালো লাগলে শেয়ার করতেই পারেন, ফ্রি অফ কস্টে যে স্টার্টটা দেওয়া যায় সেটা দিতে পারেন, রেকমেন্ড করতে পারেন, বা আমাদের আপনাদের কোনো ফ্রেন্ডসে ট্যাগ করতে পারেন। আচ্ছা, আমাদের বুকিং প্রসিডিওর এবং পেমেন্ট মেথডসটা একটু বলে নিই, তার আগে একটুখানি আমি চেক করে নিই এভরিথিং ইজ ক্লিয়ার অর নট, দেন কালেকশনসগুলো দেখানো স্টার্ট করব। শেয়ার হয়েছে কি? আচ্ছা, সবাই একটু জয়েন হতে থাকুন। আর আমাদের কিন্তু সিল্ক কুইন পেজে যে কটা প্রোডাক্ট দেখানো হয় লাইভে, সব কটা প্রোডাক্টের স্টিল পিকচার আপলোড করে দেওয়া হবে লাইভ কমপ্লিট হওয়ার পর। আগর কোই লাইভ মিস কর রে হো তো ওহাঁ সে পিকচার লেকর, মতলব স্ক্রিনশট লেকর ভি বুকিং কর সকতে হো। বুকিং প্রসিডিওর হামারা একদম ইজি হ্যায়, জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপ আস। কোই ভি সাড়ি আগর আপকো পসন্দ আয়ে অ্যান্ড আপকো পারচেস করনা চাহতে হো, আগর আপ কনফার্ম হো, তো জল্দ সে জল্দ উস প্রোডাক্ট কা স্ক্রিনশট লেকর আপ হোয়াটসঅ্যাপ কর দিজিয়ে। পিং পোস্ট যো সেকশন হ্যায় ওহাঁ পর নম্বর যো হ্যায় ও ডাল দিয়া গয়া হ্যায়, ও নম্বর কো সেভ কর লিজিয়ে। অ্যান্ড পিং পোস্ট पर भी आप रिएक्ट लाइक कमेंट कर, मतलब लाइक एंड रिएक्ट कर सकते हो। सो अगर आप कंफर्टेबल है तो कर सकते हो, ठीक है। सो प्रोडक्ट का स्क्रीनशॉट लेकर आपको व्हाट्सअप करना है, दैट इज द प्रोसीड्योर। एंड पेमेंट मेथड्स है, पहला है आपका ऑनलाइन पेमेंट, जैसे कि आप गूगल पे कर सकते हो, फोन पे, अदरवाइज बैंक ट्रांसफर। सेकेंड है पार्ट पेमेंट, आप कोई साड़ी लेना चाहते हो लेकिन एट टाइम, क्योंकि हमारा 24 आवर्स का टाइम रहता है आफ्टर कन्फर्मेशन, माने जे टाइम में आपके कन्फर्म करा हलो जे हमारे पक्ष के आपके प्रोडक्ट कन्फर्म करा हलो, से टाइम थे नेक्स्ट डे वो टाइम पर्यंत किन्तु आपनी समय पाच्छेन प्रोडक्टर पेमेंटर जोनो। तो द टाइम इज 24 आवर्स, इज एनाफ टाइम फॉर ऑनलाइन ट्रांजेक्शन। सो आपनारा इजिली पे करते पारें। एंड थार्ड हलो सीओडी, अगर आप ऑनलाइन पेमेंट पर अनकंफर्टेबल हो या फिर पार्ट पेमेंट पर कोई प्रॉब्लम हो रहा है, सो आप सीओडी पर मतलब बुकिंग कर सकते हो, लेकिन प्लीज़ बुकिंग कर कैंसिल मत कीजिए, क्योंकि इसमें बहुत सारे प्रॉब्लम आता है। नेक्स्ट टाइम तो सीओडी होगा ही नहीं उस नंबर पर, ये तो पहली बात है। एंड बहुत सारे लोग बहुत मैंने अनेक आशा नहीं लगता देखें तो एक प्रोडक्ट नेवार जो जदि मना है हमें नेब ना अजथा सीओडी कर मैंने प्रोडक्ट नेब ना জাস্ট করে দিলাম, এটা করবেন না। সিওডিতে নিতে গেলে কিন্তু 3% এক্সট্রা চার্জেস পে করতে হয় শাড়ির যেটা অ্যামাউন্ট, ঠিক আছে। হ্যাঁ, আর যেহেতু সিওডিতে এরকম কিছু প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে, অনেকে করে মানে কল রিসিভ করছে না, নিজেদের সময় মতো কুরিয়ার বয়দের আসতে বলছেন, এটা কিন্তু সম্ভব না। একটা কুরিয়ার পার্টনার তার নিজস্ব টাইমে যাবে এবং আপনাকে সেই নাম্বারগুলো দিতে হবে যেগুলো আপনি ক্যারি করবেন। আগর আপকো লাগতা হয় কি আপ আউট অফ স্টেশন হ্যাঁ, ये नेक्स्ट वीक आउट ऑफ स्टेशन रहोगे, तो मुझे इन्फॉर्म कर दीजिएगा कि मेरा पर्सल अभी मत भेजिए, क्योंकि एक बार अगर पर्सल निकल गया तो वो हमारे हाथ में नहीं होता है, वो पूरा थर्ड पार्टी के अंडर चला जाता है। सो इसीलिए एकदम कंफर्म होकर ही बुकिंग की, कोई भी हड़बड़ी नहीं है, ठीक है। एंड आप लोग ऑनलाइन पेमेंट अगर माने हमरा किंतु ऑनलाइन पेमेंट जरा करबें से बुकिंग गुलो के प्रेफरेंस देव, सीओडी किंतु सेकेंड हो जाए, ठीक है। सपोज ये शाड़ीटार जदि कोनो बुकिंग एलो जिनी ऑनलाइन पेमेंट करबें ওনাকে আমরা ফার্স্ট প্রেফারেন্স দেবো, সিওডি তখন কিন্তু সেকেন্ড হয়ে যাবে, কারণ কি সিওডিতে অনেকে যেটা প্রবলেম ইস্যু হচ্ছে, হ্যাঁ নিচ্ছেন তাদের জন্য না, ঠিক আছে, যেটা ছিল সেটাই থাকবে, এটা কোনো অসুবিধার কিছু নেই। ধরুন আর পার্ট পেমেন্টের ক্ষেত্রে আমাদের একটাই ব্যাপার, যেটা হচ্ছে
24 hours-এর মধ্যে আপনাকে 40% পেমেন্ট করতে হবে আর বাকিটা করতে হবে এক মাসে। সাপোজ হ্যাঁ আপনি একটা শাড়ি বুক করেছেন, আপনি কোই ভি শাড়ি পছন্দ কিয়া হো উসকা প্রাইস রেঞ্জ আপকা 10,000 হ্যায় 5,000 হ্যায় হোয়াট এভার। সো উস হিসাব সে আপ ক্যালকুলেট কর সকতে হো কি 40% অ্যামাউন্ট কিতনা হোতা হ্যায় ওহি আপকো 24 hours মে পে করনা পড়েগা অ্যান্ড রিমেইনিং অ্যামাউন্ট শুড বি ক্লিয়ার উইদিন 1 month। ঠিক আছে, সো এই পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর প্রোডাক্টটা ডিসপ্যাচ হবে আর সমস্ত প্রোডাক্ট আমাদের ডিসপ্যাচ হয় 6 to 7 working days-এর মধ্যে পেমেন্ট ডেট থেকে। যে ডেট আপ পেমেন্ট করোগে ওস ডেট 6 to 7 working days মিনিমাম। সো আমি স্টার্ট করবো আসাম সিল্ক দিয়ে, বাটিকে পিওর সিল্ক হবে বাট আজ আমি দেখাচ্ছি না, আজ আসাম সিল্ক থাকছে, থাকছে বোমকাই সিল্ক উইথ ব্লাউজ পিস অ্যান্ড কাতান ব্লক প্রিন্টস অ্যান্ড টেসার। সবিকে সবই প্রোডাক্ট যো হ্যায় সিল্ক মার্ক সার্টিফাইড হ্যায়। যারা ফার্স্ট টাইম নিচ্ছেন হয়তো মনে কোথাও একটা ভয় আছে যে অনলাইনে পারচেস করবো, এত কস্টলি প্রোডাক্ট সিল্ক মার্ক দিচ্ছে তো বলছে, বাট সিল্ক মার্কটা কি অথেন্টিক? আপনারা কিন্তু স্ক্যান করে দেখে নিতে পারেন, আমাদের নিজস্ব রেজিস্ট্রেশন আছে সেন্ট্রাল সিল্ক বোর্ড থেকে, এবং আমরা হচ্ছি বিষ্ণুপুরের বালুচরি, স্বর্ণচরি এবং বিষ্ণুপুরি থান কাতানের মানে 3D বা কলাক্ষেত্রের যত ধরনের আইটেম হয় থান রিলেটেড সমস্ত আইটেমেরই আমাদের প্রোডাকশন ইউনিট আছে। এটা হচ্ছে আপনার একটা সেমি পল, এটা আমি নিয়েছি ফ্রম কিয়ারা কালেকশনস, ফেসবুক পেজ আছে ওনাদের, পেজের নাম হলো কিয়ারা কালেকশনস। ব্লাউজ পিস কা পোর্শন দেখিয়ে, দিস ওয়ান ইজ পিওর আসাম সিল্ক হ্যান্ড উইভেন আসাম সিল্ক। আসামে দু চিজ বহুত ফেমাস হ্যায়, পহলা তো হ্যায় আসাম টি, আসাম চা ছাড়া মানে মানে আমাদের দিন অসম্পূর্ণ, এবং সেকেন্ড হচ্ছে আসাম সিল্ক। ইয়ে সিল্ক একদম মতলব পিওর মে হ্যায়, দিস ওয়ান ইজ পিওর আসাম সিল্ক উইথ সিল্ক মার্ক উইথ ব্লাউজ পিস অ্যান্ড ইয়ে সবই হ্যান্ড উইভেন হ্যায়। ইয়ে সিল্ক ইয়েলো কে সাথ গ্রিন কা কম্বিনেশন হ্যায়, মতলব মাল্টি কালার নেই হ্যায়। দিস ইজ দ্য বিপি, বিপি কে স্লিভস পর এসা ওয়ার্ক আয়েগা অ্যান্ড স্টার্টিং সে দেখ লিজি আপ, স্টার্টিং সে রেগা এসা ছোটা ছোটা আপকা ওয়ার্ক। আসামের কিন্তু মানে যে যে চারটে প্যাটার্নের সিল্ক হয়, যেরকম হচ্ছে মুগা সিল্ক বা গোল্ডেন সিল্ক, যেটা হচ্ছে আপনার অনেক বেশি কস্টলি হয়, এবং সেকেন্ড হচ্ছে এয়ারি, থার্ড হচ্ছে পাট, এবং ফোর্থ হচ্ছে আপনার যেটা হচ্ছে মালবেরি সিল্ক। তো এটা পাট সিল্ক বাট এটা টেক্সচার মালবেরি সিল্কের মতোই, বেশ ভালো এগুলো ডেন্সিটি থাকে, মানে কি কই শাড়ি কা হতা না বডি কাজ টেক্সচার হতো একদম পাতলা ভালো হতো বেসা নেই হিসকা, বডি কাজ টেক্সচার হ্যায় কাফি থিন অ্যান্ড কম্প্যাক্ট উইভ রহতা হিসকা। ঠিক হ্যাঁ, দিস ইজ দ্য স্টার্টিং পোর্শনস অফ দ্য শাড়ি, প্রাইস রেঞ্জ ইজ 12490। ফর বুকিং জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপ আস, অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং থাকে। একটু কমেন্টসগুলো করে নে, দেখে মানে দেখা যাচ্ছে ঠিকঠাক, একটু দেখে নে চলে। এটা যাচ্ছে স্টার্টিং, ওকে স্টার্টিং সে রহেগা এসা ওয়ার্ক। জব শাড়ি আপকে মতলব প্লিটস পোর্শন মে যায়গা, তব সে লেকর ওয়ার্ক কাজ ভলিউম হ্যায় আপকা হেভি হোগা, অ্যান্ড শাড়ি জব ফ্রন্ট ইয়ার আ যায়গা তব আপ দেখ সকতে হো পুরা ওয়ার্ক ভলিউম আপকা বহুত হি হেভি হো যায়গা। দিস ওয়ান ইজ পারফেক্ট ফর উড বি ব্রাইড, যারা আপনারা ফটো শ্যুটের কথা ভাবছেন তাদের জন্য বিয়ের দিন সকাল দিকটা মানে হলদি সেরিমনিতে কিন্তু এই পিসটা একদম পারফেক্ট একটা পিস হবে। অ্যান্ড যেহেতু ইয়েলো কালারটা বেশ ব্রাইট, সুতরাং এই ধরনের শাড়ি আপনারা যে কোনো শুভ অনুষ্ঠান মানে ধরুন বেবি শাওয়ারে পরতে পারেন, ঠিক আছে, আইবুড়ো ভাতে পরতে পারেন, এইসব রিচুয়ালসগুলোর জন্য এটা কিন্তু পারফেক্ট হবে। এটার প্রাইস থাকছে মাত্র 12490, 12490। বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ, দিস ইজ দ্য ফ্রন্ট ইয়ার পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা। অ্যান্ড শাড়ি কই কমপ্লিট লুকস আয়ে, ইসিলিয়ে আপ দেখ সকতে হো শাড়ি মে এক টর্সেল হ্যায়, মতলব লোয়া পোর্শন মে এক টর্সেল দিয়া গিয়া হ্যায়। এই সব শাড়িগুলোরই স্টিল পিকচারগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ সিল্ক কুইনে পেয়ে যাবেন, সেখান থেকে পিকচার নিয়েও বুকিং করতে পারেন, কোনো অসুবিধে কিন্তু নেই। ঠিক আছে, এই যাচ্ছে পুরো শাড়িটা, প্রাইস রেঞ্জ 12,490। বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ। এই গেল প্রথমের শাড়িটা। লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, রিয়াক্টস অ্যান্ড কমেন্টস চাই, কিরম লাগছে এবং কী কী কালারে আপনারা আসাম সিল্ক দেখতে চাইছেন একটু আমাকে জানাবেন। আমরা
যেহেতু ডিরেক্টলি ডিল করি আসামের উইভার্সদের সাথে, সো কিছু এখন আনকমন কালারও আমরা কিন্তু আনিয়ে দিতে পারবো বা বানিয়ে দিতে পারবো। রানী ব্লক, হ্যাঁ রানী কালারের ব্লক আছে আজ। আচ্ছা নেক্সট কালারটা ভীষণ একটা ব্রাইট অ্যান্ড পারফেক্ট ফর নাইট পার্টি। আগর আপনি মন বনা লিয়া হ্যায় কি আপকো নাইট পার্টি মে কুইক ব্রাইট কালার্স চাইয়ে, সো গো ফর দিস ওয়ান। একদম একটা ব্রাইট বটল গ্রিন কালার। আসাম সিল্কের কিছু কালার হয় যে কালারগুলো না ভীষণ ভালো ডিম্যান্ড থাকে এবং সারা টাইমই মানে সারা বছরই এই কালারগুলো সেল কন্টিনিউ হতে থাকে, অ্যান্ড বটল গ্রিন ইজ ওয়ান অফ দ্যাম। বটল গ্রিন, রয়্যাল ব্লু, আসাম কা যো গোল্ডেন মুগা কালার হতা হ্যায় ও ওয়ালা কালার, ইয়ে সব কালার বহুত বহুত ডিম্যান্ড মে রহতা হ্যায়, অ্যান্ড দিস ওয়ান ইজ পিওর বটল গ্রিন। আপ দেখ সকতে হো ইস পর জিতনা সারা ওয়ার্ক হ্যায় সবই হ্যান্ড উইভ হ্যায়, অ্যান্ড আসাম সিল্ক কা এক স্পেশালিটি হ্যায় কি আসাম সিল্ক জব উইভড হতা হ্যায় তব ইয়ে বর্ডার নেই হতা, তব নর্মালি উইভড হতা হ্যায়, বর্ডার অলগ সে উইভড হোকার ইস পর বিঠায়া যাতা হ্যায়, ঠিক আছে। এটাই হচ্ছে রুলস, মানে ইস প্রসেসিং মে আসাম সিল্ক বনতা হ্যায়। আপ মেরে পাশ সে লো, আপ আসাম সে লো, কহিঁ সে ভি লো। প্রাইস মাত্র 12,490। আপনারা যদি আসাম থেকেও পারচেস করেন কম বেশি এরম কাছাকাছি আসবে। যারা মোটামুটি আসাম সিল্ক আছে বা সিল্কের সম্পর্কে একটা আইডিয়া আছে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং আমরা বলে দিচ্ছি কি আমরা একদম একটা মিনিমাল প্রাইসে দেওয়ার চেষ্টা করি যাতে করে সবাই প্রোডাক্টগুলো পারচেস করতে পারে, এবং যেহেতু এগুলো কস্টলি প্রোডাক্ট তুলনামূলক সেক্ষেত্রে আমরা কিন্তু পার্ট পেমেন্টে অ্যালাউ করি। যে কোনো শাড়ি আপনারা দুটো পেমেন্টে ক্লিয়ার করতে পারেন। ফার্স্ট পেমেন্টটা আপনাকে করতে হবে 24 আওয়ার্সের মধ্যে, বাকিটা 1 মাসের মধ্যে। দেখুন ইয়ে আগে আপকা বটল গ্রিন কালার, লাস্ট টাইম বহু সারে লোগোকো নেই মিলা থা, ডিজাইন মেবি একটুখানি চেঞ্জ হলে হতে পারে, অলমোস্ট সেমই আছে, খুব একটা যে চেঞ্জ নয়, হয়তো সুতো টুতোর কালারগুলো চেঞ্জ হতে পারে, ঠিক আছে। বাট এই পিসটা কিন্তু ভীষণ ব্রাইট অ্যান্ড গর্জাস, আপ দেখ সকতে হো পুরা বর্ডার পর এসা গোল্ডেন বেজ কালার কে থ্রেড কা ওয়ার্ক হ্যায়, পুরা ফ্রন্টিও রহে কা এসা কভার্ড ফুললি ওয়ার্ক, অ্যান্ড দিস ইস দা পাল্লা পোর্শনস। ফর বুকিং জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপ আস। বুকিংয়ের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ। আসামের মেখলার উপর আলাদা থাকে, হ্যাঁ আমার শাড়িটার দাম 4190। মানে যে পেহনা হ্যায় মেরা ওয়ালা শাড়ি কা প্রাইস হ্যায় 4190। মেরা ওয়ালা শাড়ি কা টাইপস আপকো মতলব দুসরা প্রিন্ট মে মিল জায়েগা। মানে পেহনা হ্যায় বিষ্ণুপুরি কাতান ব্লক, অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা। সব শাড়িতেই থাকছে ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিসের পোর্শনসটা, ঠিক আছে। এটা থাকছে ব্লাউজ পিসের পোর্শনসটা, প্রাইস থাকছে আপনার 12,490 rupees, 12,490 টাকা। আপনারা গুগল পে, ফোনপে অথবা অনলাইন পেমেন্ট করতে পারেন। সিওডিতে যদি একেবারে অনলাইন পেমেন্টে প্রবলেম হয় তবেই সিওডিতে যাবেন, কারণ কি সিওডি সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল হবে না। যেখানে শুধুমাত্র সরাসরি দেখাবো না ম্যাম, যেখানে যেখানে শুধুমাত্র delivery.com এই কুরিয়ার সার্ভিসের সার্ভিস আছে সেখানেই যাবে, আদারওয়াইজ কিন্তু সব জায়গায় সিওডি হবে না। এই যাচ্ছে আঁচল পোর্শনস, দিস ইজ দ্য পাল্লা। ভীষণ সুন্দর একটা অ্যাট্রাকটিভ পাল্লা, পুরা পাল্লা মে রহেগা এসা মীনাকারী কা ওয়ার্ক। মে থোড়া ক্লোজ ইসকা ভিউ জো হ্যায় দিখা লেতে হু, ইসকা এটার বর্ডারটা একটু দেখিয়ে দিই সামনে থেকে, ভীষণ সুন্দর। এই কালারটা স্পেশালি, মানে কিছু কিছু কালার হয় না এক এক ধরনের সিল্কে খুব ভালো লাগে, যেরকম বেনারসিতে লাল কালারটা, রেড কালার বেনারসি মে সবই পসন্দ করতে, ওয়েসা হি আসাম সিল্ক মে বটল গ্রিন, ব্লু, মরুন ইস টাইপ কা কালার বহুত বহুত স্যুট করতে, ঠিক হ্যায়, অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা। ব্লাউজ পিস রানিং মে হ্যায় সেম হোয়াইট কালারের, হ্যাঁ হোয়াইট কালারের আছে, অফ হোয়াইট দুটোই দেখাবো। এই যাচ্ছে আপনার নাইট পার্টিতে পরার জন্য, এই কালার নিতে পারেন, নিতে পারেন ব্ল্যাক, আদারওয়াইজ রয়্যাল ব্লু, সব কথা কালারই আমি আজ কভার করবো একদম। হ্যাঁ হ্যাঁ হোয়াইটেই দেখাচ্ছি, এটা দেখুন ম্যাম, এটা কিন্তু পিওর হোয়াইট, ঠিক হ্যায়, অ্যান্ড পিওর হোয়াইট কে উপর সিফ গোল্ডেন কালার সে আপকা ওয়ার্ক হ্যায়, ইয়ে জরি নেই হ্যায়, দিস ওয়ান ইজ নট জরি, ইয়ে আপকা রেশম হ্যায়, দেখিয়ে
ঠিক আছে, পুরো একদম গোল্ডেন বেজ কালারের রেশম দিয়ে ওয়ার্কটা থাকছে। এটা কিন্তু একদম পিওর ডায়মন্ড হোয়াইটের ওপর আছে। জিন লোগো কো মতলব হোয়াইট পছন্দ হ্যাঁ, আপ লোক ইয়ে বালা পিস আরাম সে লিখ সকতে, মানে যারা একটু হোয়াইট জিন্সটা পছন্দ করেন, বিকজ এটা ভীষণ সফিস্টিকেটেড লুকস ক্রিয়েট করবে। এর সাথে এরকম গোল্ডেন কালারের তিনটে পলসের লেয়ার পরতে পারেন, কোনো একটুখানি ডিজাইনার গোল্ড জুয়েলারিও ক্যারি করতে পারেন। দিস ওয়ান ইজ ডায়মন্ড হোয়াইট, কিউকি অফ হোয়াইট ভি মে দিখাউঙ্গি, অফ হোয়াইট কা কালার আপকো পতা চল জায়েগা। দেখিয়ে ইয়ে হ্যাঁ আপকা অফ হোয়াইট, দুটো কালারের মধ্যে ডিফারেন্সটা বোঝা যাবে। জো মাইনে রাইট হ্যান্ড মে পকড়া হ্যায় দিস ওয়ান ইজ ডায়মন্ড হোয়াইট অ্যান্ড দিস ওয়ান ইজ অফ হোয়াইট, ইয়ে আপকা রেড কে সাথ আয়েগা। প্রাইস রেঞ্জ বোথ আর সেম 12490, 12490। গ্রিনটার প্রাইসও সেম 12490, যতগুলো দেখাবো সেম প্রাইস, শুধু একটা আসাম তসর দেখাবো সেটার প্রাইসটা একটু বেশি, বাদ বাকি সবগুলো সেম প্রাইস। আপনি হোয়াইটটা নিতে পারেন, গ্রিনটা যেটা খুশি। অবশ্যই অপশনস দিয়ে বুক করুন, কিউকি সভি কো পতা হি হামারে ওন প্রোডাকশন কা নেই হ্যায়, সো কোই ভি পিস কা মাল্টিপল পিসেস নেই হ্যায়, মানে এটারই তিন চারটে আমার কাছে এই মোমেন্টে রেডি আছে, সেরকম কিন্তু না। গ্রিনের প্রাইস সেম 12490। লাইভটা ভালো লাগলে প্লিজ একটুখানি শেয়ার করে দেবেন, আমাদের কিন্তু পুজোর কালেকশন স্টার্ট হয়ে গেছে এবং পুজোর যারা ইউনিক কালেকশনস রাখতে চাইছেন আসাম সিল্কেরটা কিন্তু যে কোনো, ম্যাম মেরা বলা শাড়ি তো অভেলেবল নেই হ্যাঁ, আগর আপ ইস প্যাটার্ন মে দেখনা চাহতে হো তো আপকো থোড়া ইন্তজার করনা পড়েগা, ইসকে বাদ মে বোমকাই কা কালার অপশনস দিখাউঙ্গি, উসকে বাদ দিখাউঙ্গি বিষ্ণুপুরী কাতান ব্লক জো মেনে পেহনা হ্যাঁ, ঠিক হ্যায়। দিস ইজ দ্য স্টার্টিং পোর্শনস অফ দ্য শাড়ি, পুরা শাড়ি মে এসা আপকা স্টার্টিং সে গ্যাপিং মে আয়েগা ওয়ার্ক অ্যান্ড গোল্ডেন বেজ কালার মে আয়েগা আপকা বোথ সাইড কা বর্ডার। প্রাইস অফ হোয়াইট কালার এটাতে না ম্যাম, আমাদের শুধুমাত্র অনলাইন, ঠিক আছে। প্রাইস থাকছে এটার মাত্র 12490, 12490। সিওডি অপশনস অ্যাভেলেবল অল ওভার ইন্ডিয়া, শুধুমাত্র delivery.com ইয়েওয়ালা কুরিয়ার সার্ভিস জিন জিন পিনকোড পর সার্ভিস দেতা হ্যায়, ঠিক হ্যায়। ইয়ে রহেগা আপকা পিওর হোয়াইট, দারুণ সুন্দর দেখতে, মানে এটা পড়লে এতটা এটা স্নিগ্ধ লুকসটা না, দারুণ সুন্দর, ঠিক আছে। যারা একটুখানি মানে মিউজিক টিউজিক নিয়ে অত বাই প্রফেশনাল মিউজিক বা ডান্স এইসব জায়গাতে আছেন, দেখবেন আপনাদের যে অ্যাভেড ফাংশনগুলো হয় সেখানে কিন্তু কিছু সফিস্টিকেটেড কালার আপনাদের ক্যারি করতে হয়, ঠিক আছে। তো সেখানের জন্য এরম একটা শাড়ি কিন্তু পারচেস করে রাখতে পারেন। এটার প্রাইস মাত্র 12490 rupees, 12490। বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ, অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং, আমাদের কোনো এক্সট্রা করে শিপিং চার্জেস কিন্তু লাগবে না। জো প্রাইস মে অন লাইভ বতা রহি হু সির্ফ ইহি পেমেন্ট করনা হ্যায়, আগর আপ অনলাইন পেমেন্ট করতে হো, আগর আপ পার্ট পেমেন্ট করতে হো, পার্ট পেমেন্ট মে ভি কোই এক্সট্রা প্রাইস আপকো পেমেন্ট করনে কি জরুরত নেই হ্যায়। সিওডি পর 3% এক্সট্রা রহেগা। ইয়ে রহেগা আপকা পল্লা, ये रहेगा आपका पर्ला, लोअर पोर्शन में थोड़ा टर्सल लगा हुआ है, देखने में अच्छा लगेगा, इसीलिए प्राइस रेंज इज 12490। जस्ट लुक एट द पल्ला, আঁচলের ওয়ার্কটা দেখুন ভীষণ সুন্দর, এবং কালারটা হচ্ছে প্রপার হোয়াইট, একদম যেটা হচ্ছে আপনার ডায়মন্ড হোয়াইট কালারের ওপরে আছে শাড়িটা, তার সাথে গোল্ডেন কালারের ওয়ার্ক আছে, ঠিক আছে, গোল্ডেন বেজ কালার দিয়ে যাচ্ছে ওয়ার্কটা। প্রাইস দেখে নিচ্ছি, যখন সামনে থেকে দেখাবো তখন ইয়ে করে নেবে। আচ্ছা আমার না কমেন্টসগুলো কন্টিনিউ শো করছে না, মানে কমেন্টসগুলো মানে কিছু জাস্ট লাস্ট কমেন্টসটা শো করছে, এরকম প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে না। আচ্ছা নেক্সট যে কালারটা আমি দেখাবো, এই কালারটা শুধুমাত্র সুন্দর সেটাই নয়, এই কালারটা কিন্তু ভীষণ রেয়ার, স্পেশালি আসাম সিল্কে। আসাম সিল্ক মে কুছ কালার্স এসা হতা হ্যায় জো বার বার রিপিট নেই হতা হ্যায়, জেসা কি ম্যানে লাস্ট টাইম দিখাযা থা, দেখো একটুখানি দাঁড়িয়ে যাও, জো ম্যানে লাস্ট টাইম দিখাযা থা ও ওয়ালা জো কালার থা অফ হোয়াইট কে সাথ ইয়েলো কা কম্বিনেশন থা, উসকে লিয়ে মতলব 10 সে 12 বার মুঝে
स्क्रीनशॉट मिला है एंड सभी ने प्री बुकिंग के लिए बोला है, लेकिन मैं श्योर नहीं हूँ कि वो सेम टू सेम अभी हो पाएगा भी नहीं। सो इसीलिए मैं बोलती हूँ कि आप लाइव फॉलो कीजिए, कोई ना कोई ऐसा रेयर कलेक्शन आपको नेक्स्ट लाइव से मिल ही जाएगा। जैसा कि ये वाला कलर ऑलिव ग्रीन, उसके साथ ब्लैक वाला कलर, ठीक আছে। কমন কালার গুলো তো আমার কাছে থাকবে, সেটা নিয়ে চাপের কিছু নেই, বাট কিছু এরকম আনকমন কালারস আমি দেখাবো যেগুলো কিন্তু বারবার রিস্টক হওয়া বা করা কোনোটাই পসিবল হয় না। প্রাইস থাকছে এটার মাত্র 12,490 rupees। এখানে কিন্তু আর সরানোর জায়গা নেই। আচ্ছা, প্রাইস রেঞ্জ থাকছে 12490। দিস ইজ দ্য ব্লাউজ পিস। কালার আপ দেখ লিজিয়ে, পুরা অলিভ ফ্রুটস কে যে কালার আতা হ্যায়, মানে অলিভ ফলের যে কালারটা এক্সাক্ট সেই কালারটা কিন্তু, ঠিক আছে। এই আসছে আপনার স্টার্টিং পোর্শন, এটার সাথে এটার ব্লাউজ দিয়েই পরুন। এগুলো সব ট্রেডিশনাল শাড়ি, আর ট্রেডিশনাল শাড়ি কখনো আপনার পুরনো হয় না। আমি একদম স্টার্টিং থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্টার্টিং সে দেখ লিজিয়ে শাড়ি কা অন্দর কা গ্যাপিং কিতনা, মতলব কাম কা গ্যাপিং এসা রহেগা, বোথ সাইড আয়েগা এসা ব্ল্যাক বর্ডার, অ্যান্ড স্পেশালি এই যে কালারটা, এই ধরনের কালারের একটা স্পেশালিটি আছে, দিস ইজ নট অনলি রেয়ার কালার, ইস টাইপ কা কালার না কিসি ভি এজ পর ক্যারি কর সকতে হো। গ্রে ব্ল্যাক যেটা লাস্ট টাইম মনে হয় মলি ম্যাম নিয়েছেন, এই প্যাটার্নের কালারগুলো কি হয়, মানে ধরুন সাপোজ আজ আপনি 30 এজের আছেন, এগুলো তো ট্রেডিশনাল শাড়ি, এরম নয় যে ফ্যাশন থেকে আউট হয়ে যাবে 3-4 মাস পর, সেটা না। তো সেক্ষেত্রে এই কালারসগুলো নিলে ধরুন আপনি 50 আপস এজ যখন হয়ে যাবেন, তখনও আপনারা ক্যারি করতে পারেন। আচ্ছা, প্রাইস থাকছে এটার মাত্র 12,490। এসা আয়েগা স্টার্টিং কা পোর্শন, ঠিক আছে। শাড়ি জব ঘুম কর ফ্রন্ট ইয়োক পর আ যায়গা, তব আপ দেখ সকতে হো ইস টাইপ কা আয়েগা আপকা লুকস। প্রাইস রেঞ্জ ইস 12,490, 12,490 rupees। বুকিং এর জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। এগুলো সব কিন্তু হ্যান্ড উইভেন প্রোডাক্ট, যা যা আমি দেখাচ্ছি সব কিছুই কিন্তু হ্যান্ড উইভেন প্রোডাক্টস। সুতরাং এই শাড়ির সাথে আপনারা মেশিন লুম শাড়ির মানে ম্যাচ করবেন না, সেটা সম্ভব না। আমি দেখিয়ে দিই ব্যাক পোর্শন, সেটার ইয়ে বালা ব্যাক পোর্শন দেখিয়ে, পুরা এসা কড়ওয়া বুটা মে হ্যাঁ, মানে প্রতিটা বুটা কিন্তু গলিয়ে গলিয়ে করা, ইন্ডিভিজুয়ালি করা, ঠিক আছে। এই প্যাটার্নটাই ইসকো এক প্রসেস কেতা, দিস ওয়ান ইজ রিভাইবল প্রসেস, মানে এটাতে বুটাগুলোতে বুটাগুলোকে ওরকম ইন্ডিভিজুয়ালি করা হয়, যার জন্য সময় বেশি লাগে, এফার্টটা অনেক বেশি। এই আসছে লুকসটা, প্রাইস রেঞ্জ ইস 12,490। এটার প্রাইস যাবে 12,450। সিল্ক মার্ক সার্টিফাইড, দিস ইজ দ্য পাল্লা, অ্যান্ড পুরা লোয়ার পে রহেগা এসা টার্সেল, ঠিক আছে। প্রাইস থাকছে মাত্র 12,490। নেক্সট, এই অলিভ স্ক্রিনে দেখলাম সেম কালার, ইয়েস ম্যাম সেম টু সেম। দেখুন, এরপর একটা লাইট ক্যামেরার জন্য তো একটুখানি ডিফারেন্ট হবে, তাও আমি এমনভাবেই লাইটে শ্যুট করি যেটাতে এক্স্যাক্ট কালারটাই আসে। দরকার হলে আপনারা ফটোর সাথে ম্যাচ করেও দেখে নিতে পারেন। আফটার লাইভ আমাদের ফটোগুলো আপলোড হয়ে যাবে, যদি খুব বেশি কালারের সামঞ্জস্য থাকে সেটা আপনি ফটোতে দেখলেই বুঝতে পারবেন, অলমোস্ট সেমই থাকবে, ঠিক আছে। প্রাইস থাকছে মাত্র 12,490, 12,490। নেক্সট কালার আরও একটা খুব সুন্দর, অ্যাকোয়া ব্লু কালার। ইস টাইপ কা কালার হর বার রিস্টক নহীঁ হোতা হ্যায়। বহুত সারে লোক আমি পুছ রে হো কি পুছোগে কি ইয়ে বালা কালার নেক্সট মান্থে পাবো কি না, এটার কোনো শিওর আনসার আমার কাছে নেই, বিকজ উই আর ডিপেন্ডেন্ট, মানে আমরা টোটালি ডিপেন্ডেন্ট ওনাদের ওপর ডিপেন্ড, মানে ওনারা ওনাদের যদি এই সেটিংটা কন্টিনিউ থাকে, এই কালারের রেশম রেডি থাকে, তবে পর গিয়ে এই কালারের শাড়িটা আবার রিপিট হবে। আদারওয়াইজ হয়তো দেখা গেল এই কালারটা হলোই না, 2 মাস পেরিয়ে গেল তখনও হলো না। সুতরাং আমরা এগুলোর কোনো প্রি বুকিং নেব না। আপনার যদি মনে হয় এই শাড়িটা পছন্দ, আপনি পার্ট পেমেন্টে বুক করে রাখতে পারেন, নইলে নেক্সট লাইভের জন্য ওয়েট করতে পারেন, ঠিক আছে। জেনারেলি সেম টু সেম কালার নেক্সট লাইভে রিপিট হয় না। কালারটা জাস্ট দেখুন,
এমন কিছু কালার দেখাবো যেগুলো মানে লাইফ টাইম ক্যারি করা যাবে। তার মধ্যে হচ্ছে এই কালারটা, একটা একদম একটা অ্যাকোয়া ব্লু কালার, ওয়ান কাইন্ড অফ সি গ্রিন। প্রাইস রেঞ্জ ইস 12,490 rupees, 12,490 টাকা আসছে এটার প্রাইস রেঞ্জ। বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন, বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। এটা যাচ্ছে আপনার ব্লাউজ পিসটা। আর শাড়ি আসছে ডুয়াল টোন, একটা খুব হালকা ডুয়াল টোন কিন্তু থাকবে, দেখে নিন। এই থাকছে বিপি, সবই শাড়ি উইথ ব্লাউজ পিস হ্যায়, সবই শাড়ি সিল্ক মার্ক সার্টিফাইড হ্যায়, ঠিক আছে। যে কোনো শাড়ি আপনারা আমাদের থেকে পারচেস করুন, সেটা যদি পিওরের হয় অবশ্যই সেটাতে সিল্ক মার্ক থাকবে। ওকে, সো স্টার্টিং সে মে থোড়া দিখা দেতি হু, এসা আয়েগা আপকা স্টার্টিং কা পোর্শনস, বোথ সাইড রহেগা। নেক্সট নেক্সট উইকও আবার হবে, আবার আপনারা আপনাদের পেজটা ফলো করে রাখুন ম্যাম। পেজে ভিডিও পেজটা ওপেন করলেন, দেন ভিডিও অপশনসটা চুজ করলে পরপর পরপর পুরো ডিসপ্লে হবে কোনটা কিসের লাইভ, সেটাতে মেনশনও করা আছে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, একটা আইডিয়া পেয়ে যাবেন। সবসময় সব পিসগুলো তো অ্যাভেলেবেল থাকে না। এই যাচ্ছে স্টার্টিং, ইয়ে রহেগা স্টার্টিং কা পোর্শন। ক্যুকি ইসকা কালার লাইট শেড মে হি আতা হ্যায়, তো আগর আপকা কোই ফাংশন আইসা হ্যায় জো দোপহর কা হ্যায়, আপনি হয়তো পালস সেট এসবের সাথে পড়তে চাইছেন, তাহলে এই কালারটা আপনারা পারচেস করতে পারেন। প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 12,490। দেখুন এর সাথে আমি যে জুয়েলারিটা পরে আছি, এই ধরনের অরিজিনাল পার্লসেরও কিছু ট্রাই করতে পারেন। আদারওয়াইজ একটা সিঙ্গেল লেয়ারের পার্ল, তিনটে লেয়ারের পার্লের সাথে এরকম একটা পেনডেন্টও কিন্তু খুব ভালো লাগবে দেখতে। এটার প্রাইস যাচ্ছে 12,490 rupees, 12,490 টাকা। বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, একদম ইজি প্রসেস। কোনো রকম শাড়ির কোড বগেরা মানে মনে রাখার প্রয়োজন নেই। আসাম সিল্কটা পেয়েছি, ক্যামেরাতে যা দেখেছি তার থেকে অনেক বেশি সুন্দর দেখায়, কোয়ালিটি জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ নেন, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউটা আমার থেকেও বেশি প্রাপ্য হচ্ছে আপনাদের, কারণ কি আপনারা ট্রাস্ট করে একটা অনলাইন মানে টোটালটাই অনলাইনের মাধ্যমে নেওয়া, সেটা পেমেন্ট বলুন, সেটা চয়েস বলুন, সবটাই। সো আমি যদি থ্যাংক ইউর মানে প্রাপক হই, তো আপনারাও সেম কিন্তু, ঠিক আছে। এটা যাচ্ছে আঁচল পোর্শনটা, আপনারা এতটা ট্রাস্ট করেছেন বলেই আজ আমরা এত কস্টলি শাড়ি কত ইজিলি দেখাতে পারছি। আচ্ছা, এই যাচ্ছে আঁচল পোর্শনস, এটার প্রাইস রেঞ্জ 12,490। পেমেন্টের জন্য রয়েছে পার্ট পেমেন্টের অপশনস, যেখানে আপনাকে 40% দিয়ে বুক করতে হচ্ছে আর বাকিটা কমপ্লিট করতে হচ্ছে এক মাসের মধ্যে। তাহলে পেমেন্টের একটা টাইমও পাওয়া যাচ্ছে, খুব একটা তাড়াহুড়ো থাকছে না, আর তাছাড়া পছন্দের শাড়িটাও কিন্তু হাতছাড়া হচ্ছে না। আচ্ছা, নেক্সট আবারও একটা ব্রাইট কালার, মারুন কালার। লাস্ট দিন যে মারুনটা দেখিয়েছিলাম ওই মারুনটা সোল্ড, তো ওটার সেম ডিজাইন তো অ্যাভেলেবেল নেই, বাট ওটার এক্স্যাক্ট কালার, জাস্ট আঁচল অ্যান্ড বর্ডারের ডিজাইনটা একটু আলাদা, ঠিক হ্যায়। লাস্ট টাইম মানে যে মারুন কালার দিখাযা থা ও সোল্ড হ্যায়, সো জিন লোগো নে উসকা পিকচার ভেজা থা আপ ইয়ে পিস ভি লে সকতি হো, থোড়া বহুত সেম প্যাটার্ন কা হি হ্যায়। রিজু, এগুলো যখন ওপেন করবি এই সুতোগুলো একটু দেখে নিস না রে, চারদিকে হয়ে যাচ্ছে। এটার প্রাইস থাকছে মাত্র 12,490, ব্রাইট অ্যান্ড গর্জাস মারুন কালার। দেখিয়ে মারুন কা বহুত সারা শেড আতা হ্যায়, ক্যামেরা মে আগর কোই কুছ কুছ কালার্স এসা হোতা হ্যায়, ওরিজিনাল মে লাইট হোতা হ্যায় লেকিন ক্যামেরা কি ওজহ সে ব্রাইট দিখতা হ্যায়, আর কুছ কুছ কালার এসা ভি হোতা হ্যায় ওরিজিনালি আপকা ব্রাইট হোতা হ্যায় লেকিন ক্যামেরা মে কালার উতনা আচ্ছা নেই আতা। ইয়ে পুরা মতলব ডিপেন্ড করতা হ্যায়, পার্সন টু পার্সন ভ্যারি করতা হ্যায়, ক্যুকি সবই হাম লোক সেম ব্র্যান্ড কা মোবাইল ইউজ নেই করতে, কুছ কুছ ব্র্যান্ডস কা কালার ক্যাপচারিং ক্যাপাসিটি ইতনা লাউড হোতা হ্যায় কি কোই ভি লাইট কালার উসমে ব্রাইট হি দিখতা হ্যায়। তো এটা আপনারা আমি যে কথাটা বলছি এটা একটু ভালো করে শুনে নেবেন, তাহলে আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে একটা ব্রাইট মারুন কালার, সিম্পল কথা, এটা রেডের ওপরে সরি ব্ল্যাক তানার ওপরে মারুন রেড দিয়ে উইভ করা হয়েছে, তাই জন্য কালারটা কিন্তু টকটকে লালটা হয়নি, যেহেতু ব্ল্যাকের বেসটা আছে তাই জন্য একটুখানি মারুন কালারটা এসেছে, তবে এটা ব্ল্যাক ইজ মারুন কিন্তু নয়। ওকে,
লাইক ভালো লাগলে কিন্তু অবশ্যই আজ শেয়ার করতে হবে, কারণ আজ আমি দারুণ দারুণ সুন্দর সুন্দর আসাম সিল্ক দেখাচ্ছি। আর এই ধরনের সিল্কগুলো নেওয়ার জন্য অনেকে ওয়েট করে থাকে, বাট ফেসবুকের কিছু প্রবলেমের জন্য সবার কাছে নোটিফিকেশন যাচ্ছে না। আপনারা শেয়ার করে দিলে অনেকেই কিন্তু এই লাইভটা আমাদের ফলো করতে পারবেন। প্রাইস থাকছে মাত্র 12,490। কোই ভি শাড়ি কা ক্লোজ ভিউ অগর আপকো দেখনা হ্যাঁ তো আপ কমেন্টস মে বাতাইয়েগা, মে দিখা দুঙ্গি। দেখিয়ে ইয়ে হ্যায় আপকা পল্লু কা পোর্শন, সব কটা শাড়িতেই পেয়ে যাচ্ছেন। হ্যাঁ সামনে থেকে দেখাতে হলে বলবেন, আমি আমরা দেখিয়ে দেব। আগর কোই ভি ডিজাইন মুঝে নেই লাগতা হ্যায় কি দেখনা পড়েগা, ক্যুঁকি ডিজাইন কা জো ক্লিয়ারিটি হ্যায় ও ইজিলি ভিজিবল হো রহা হ্যায়। কিছু কিছু ডিজাইন হয় দেখবেন খুব একটা ইজিলি বোঝা যায় না, বাট আমরা যে আসাম সিল্কগুলো দেখাচ্ছি এগুলোর ডিজাইনগুলো কিন্তু বেশ প্রপার, তাই জন্য ইজিলি আপনারা বুঝতে পারবেন। এই ধরনের কালার্স আমাদের থেকে অনেকেই নিয়েছেন, সায়ন্তনীদি তো নিয়েছেনই। কিছু কিছু কালার মানে কুছ কুছ লোগো কো সিফ সিঙ্গল কালার কা ওয়ার্ক হি আচ্ছা লাগতা হ্যায়, ইসকা এক অলগ ভিউ আতা হ্যায়। আর জো মাল্টি কালার ধাগে সে বানতা হ্যায় উসকা এক অলগ ভিউ আতা হ্যায়, দোনো টোটালি ডিফারেন্ট লুকস ক্রিয়েট করতা হ্যায়। মানে আপনার কাছে ধরুন অলরেডি একটা আসাম সিল্ক আছে, সেটা হয়তো মাল্টি কালার দিয়ে ওয়ার্ক করে, আমি বললাম আপনি এই ধরনের কালার নিন সেটা আবার একটা অন্য লুক দেবে, এটা হয় মানে এটাই হওয়াটাই স্বাভাবিক। এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র, আমাকে না ভিউয়ার্স এতক্ষণ কত মানে সই করছিল না, যাই না কেন এটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে জলদি। সেটার প্রাইস থাকছে মাত্র 12,490। দিস ইজ দ্য পাল্লা, অ্যান্ড পাল্লে মে এক কমপ্লিট লুকস হয় ইসিলি একটা টার্সেল লাগা হুয়া হ্যায়। হ্যাঁ প্রাইস থাকছে মাত্র 12,490। জিন লোগো কো মতলব আসাম সিল্ক কা থোড়া বহুত আইডিয়া হ্যায় অ্যান্ড আবি আপ অনলাইভ হ্যায় ইয়া ফির আসাম সে হ্যায়, আপ থোড়া ওহাঁ কা মতলব লোকাল জো প্রাইস হোতা হ্যায় আপ পতা হ্যায় কিতনা প্রাইস হোতা হ্যায়, তো মে মে জিস প্রাইস পর সেল করতি হুঁ উসকে আসপাস হি হ্যায়। ইনফ্যাক্ট মুঝে তো বহুত সারা লোগোনে কাহা হ্যায় কি আসাম সে ভি তুমারে পাস থোড়া প্রাইস কম হ্যায়, আসাম মে কুছ কুছ শপ মে ইসসে জ্যাদা প্রাইস পে সেল হোতা হ্যায়। ঠিক আছে এটা যাচ্ছে। হ্যাঁ আর এগুলো কি বলুন তো সবাই না মানে সব জিনিস সমস্তটাই হ্যান্ড উইভেন প্রোডাক্ট অ্যান্ড হ্যান্ডক্রাফটেড। হ্যাঁ অ্যান্ড হ্যান্ডক্রাফটেড কোই ভি প্রোডাক্ট আপকা কস্টলি হোগা হি, বিকজ এক শাড়ি উই করনে মেই তো বহুত টাইম লাগ জাতা হ্যায় অ্যান্ড উপর সে কোই মতলব মশিন মে কে হোতা হ্যায় জব প্রোডাক্ট কা ডিমান্ড জ্যাদা রহতা হ্যায় তো আপ নাইট অ্যান্ড ডে বোথ টাইম হি উসকো কন্টিনিউ কর সকতে হো, কিউঁকি মশিন কা কোই আপনা মতলব এসা নি হোতা কি মশিন থাক গয়া হ্যায়। লেকিন আগর উইভার্স আমাদের পুজোর সময় আসাম সিল্কের ডিমান্ড ধরা গেল 100টা, মানে সারা বছর তো 50টা রাখে পুজোর সময় 100টা, তখন তো ওই উইভার্সদেরকে এটা বলতে পারবো না যে আপনারা ডে নাইট করুন, মানে এটা সম্ভব না, ওনাদেরও রেস্ট দরকার, সেই তাই হচ্ছে প্রবলেম। ওই জন্য পুজোর সময় মানে এই যে পুজোর সিজনটা এলো, এখন শুধু পুজো বলবো না বিয়েবাড়ি পারপাশেও অনেকে তো পারচেস করেন, তো কি হয় মানে রিপিট বা সেম পিস রিস্টক হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য আমরা পার্ট পেমেন্ট সিস্টেমটা রেখেছি যাতে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা হাতছাড়া না হয়। যেরকম এই শাড়িটার জন্য আমাদের এক ক্লায়েন্টস আছে, উনি অনেক দিন ধরে বলেছিলেন, অনেক দিন মানে ধরুন 2-3 মাস ধরে উনি এই কালারটাই চাইছিলেন, উনি বারবার বলছেন যে স্নেহার ডিজাইন যে কোনো হোক তুমি আমাকে কালারটা এনে দিও এই কালার, কিছু কিছু হয় হয় না মানে ওই কালারটার উপরেই চাই। সো দিস ইজ দ্য পিস, ওনার জন্য সেম পিস আনা হয়েছে, আপনারটা ম্যাম রাখা আছে, এটা আমি সেকেন্ড পিসটা দেখাচ্ছি। রয়্যাল ব্লু, রয়্যাল মতলব ইয়ে যে ওয়ার্ড হ্যায় সি মে এক বহুত গেহরা রাজ ছুপা হ্যায়, মানে এটা হচ্ছে শুধু কালারটা রয়্যাল নয়, এটা আপনি যখন ড্রেপ করবেন আপনার লুকসটাও ততটাই রয়্যাল দেখাবে। দিস ওয়ান ইজ পিওর রয়্যাল ব্লু উইথ গর্জাস কালার, কিছু কিছু রয়্যাল ব্লু এর কালার হয় না একটুখানি খসখসে প্যাটার্নের হয় মানে অতটা শাইন থাকে না, বাট এই রয়্যাল ব্লু কালারটার মধ্যে একটা অদ্ভুত ব্রাইটনেস আছে, পরা মাত্র এটা আপনার লুকসটাকে কিন্তু গর্জাস করে দেবে। এটার প্রাইস মাত্র 12,490। বটল গ্রিন শাড়ি কাজ ডিজাইন থা সেম ডিজাইন হ্যাঁ ইসকা ভি, সিফ ইসকা বেস কালার ব্লু হ্যায় দ্যাটস ইট, আদারওয়াইজ প্রাইস ডিজাইন শাড়ির যে মানে টোটাল ওভারঅল লুকসটা সেম থাকে। ঠিক আছে
এটা যাচ্ছে লুক্সটা, ইয়ে আয়েগা লুক্স। প্রাইস রেঞ্জ ইস 12,490 rupees, 12,490 taka থাকছে এটার প্রাইস রেঞ্জ। বুকিং এর জন্য স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপ, সিওডি অভেলেবল অল ওভার ইন্ডিয়া, বাট কই ভি আপ লোক জব সাড়ি কা পিকচার ভেজ রে হো, আগর আপকো কোই এসা মতলব প্রবলেম হ্যা কি আপনি খুদ কে লিয়ে নেই দূসরো কে লিয়ে সিলেক্ট কিয়া হ্যায় উনসকা সাজেশনস চাহিয়ে, তো পহলে উনসে কনফার্ম কর লিজিয়ে, উনকে বাদ হি স্ক্রিন শট ভেজিয়ে। অ্যান্ড জব ভি আপ পেমেন্ট করতে হো, ইউ হ্যাভ টু বি মেনশন ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন আইডি অবশ্যই মেনশন করতে হবে। অনেকদিন পর তোমাকে দেখলাম, কেন ম্যাম আমি তো মানে প্রায় লাইভ করি, হয়তো হ্যাঁ একদম থাকে এই প্রবলেমটা হচ্ছে, মানে অনেকে নোটিফিকেশন পাচ্ছেন না। হ্যাঁ এক্স্যাক্টলি, আপ লোক আগর হামারা যে ইউটিউব চ্যানেল হ্যায় সেম নাম সে কোই মতলব ইস্যুস নেই হোগা, ওহাঁ পর সাবস্ক্রাইব কর লিজিয়ে, সবই ভিডিও ওহাঁ পর ভি আপলোডেড হো জাতা হ্যায়। ইন কেস আপকো ফেসবুক সে নোটিফিকেশন নেহি মিল রা, ইউটিউব সে জরুর মিলেগা, ওহাঁ পর কোই ভি প্রবলেম নেহি হোতা হ্যায়। অ্যান্ড কাফি সারে লোক ইউটিউব মতলব ফেসবুক ইউজ ভি নেহি করতে হো, আপ জো লোক মুঝে ইউটিউব সে ফলো করতে হো উনকে লিয়ে ভি বতা দেতি হু, বুকিং প্রসিজিওর জো হ্যায় ও সেম রহেগা, জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপ আস। পেমেন্ট কে লিয়ে হ্যায় গুগল পে, ফোন পে, ব্যাঙ্ক ট্রান্সফার, অ্যান্ড 6 to 7 working days কে অন্দর প্রোডাক্ট জো হ্যায় ও ডিসপ্যাচ হোগা। This is the BP portions. এটা ব্লাউজ পিস সেম ওয়ার্কটা যাবে যেটা বর্ডারে আছে শাড়ির, ঠিক আছে? একদম ব্রাইট একটা রয়্যাল ব্লু, তার সাথে ফুসিয়া পিঙ্ক, বেজ অ্যান্ড একটা রাস্টিক অরেঞ্জ দিয়ে ওয়ার্কটা গেছে, অ্যান্ড পুরো পল্লে মে রহেগা ইস টাইপ কা ওয়ার্ক। প্রাইস রেঞ্জ ইস 12,490 rupees। নাইট পার্টির জন্য তো আরেকটা কালার দেখাতেই হবে, এবং যে কালারটা না দেখালে আসাম সিল্ক দেখানোটা ইনকমপ্লিট হয়ে যায়, সেটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক কে সাথ মানে আভি তক 5 to 6 color ka combinations dikhaya hai, lekin jo har waqt demand mein rehta hai that is black and red, black and red er demand mane jodi ami 10 12 ta ani tao complete hoy na, karon ki eta ekta evergreen combinations, eta ekta charming looks dai black red color er jekono shari jekono outfit e kintu ekta adbhut charming looks thake, and this one is জেট ব্ল্যাক উইথ রেড বর্ডার, অ্যান্ড বিচ বিচ মে আয়েগা আপকা অফ হোয়াইট ইয়া কি সিলভার কালার কা ওয়ার্ক অ্যান্ড বটল গ্রিন কালার কা ওয়ার্ক। প্রাইস রেঞ্জ ইস 1 to 490। ব্ল্যাক এর সাথে আমি যে কম্বিনেশনসগুলো দেখিয়েছি সেগুলোর মধ্যে আপনার আছে ব্ল্যাক উইথ হোয়াইট, শুধুমাত্র হোয়াইট দিয়ে ওয়ার্ক, ব্ল্যাক উইথ রেড তো প্রায় দেখায়, ব্ল্যাক উইথ টার্কোয়াইজ ব্লু ভি একবার মানে দেখায়া থা, ব্ল্যাক কে সাথে কপার কালার কা লুকস দেখায়া থা, বহুত সারে কালার্স মানে অলরেডি আসাম মে দেখা দিয়া হ্যায়। অ্যান্ড দিস ওয়ান ইজ পিওর ব্ল্যাক উইথ রেড বর্ডার, অ্যান্ড রেড কালার হাইলাইটেড হো ইসিলিয়ে বিচ বিচ পর আপ দেখ সকতে হো এসা সিলভার কালার কা ওয়ার্ক হ্যায়, দিস ইজ নট জারি, সবটাই কিন্তু থ্রেড ওয়ার্ক, বাট কালারটা একটু সিলভার ইস, একদম পিওর হোয়াইটটা নয়, প্লেন থান আমায় দিও। আচ্ছা স্যুট পিস, স্যুট পিসটা এখন একটু টাইম লাগবে, অ্যাকচুয়ালি স্যুট পিসটা আমাদের মানে মেন প্রোডাক্ট নয়, তো যদি সময় হয় বা সম্ভব হয় আমি দেখাবো। ইসকা পল্লুকার ডিজাইন দেখিয়ে, বহুত খুবসুরত, একদম একটা কম্প্যাক্ট পল্লু এটার, আর তার উপর উপর আছে এরকম ওয়ার্ক। প্রাইস রেঞ্জ সেম 1 to 490, 12,490 rupees। বুকিং এর জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। সবকটা শাড়ি সুন্দর, ইন্ডিভিজুয়ালি যদি দেখতে চান সেক্ষেত্রে সবকটা শাড়িই মনে হবে পারচেস করি, বাট সেটা সম্ভব নয়, তাই জন্য বলে দিচ্ছি যারা যেই পারপাসে নিতে চাইছে, যে লোক মানে মতলব অফিসিয়াল পার্টিস জাদা রহতা হ্যায় আপ লোক ব্ল্যাক কালার লে সকতে হো, জিন লোগো কা মতলব ব্রাইট কালার জাদা পহেননা পসন্দ করতে হো আপ লোক বটল গ্রিন, মরুন, রয়্যাল ব্লু কোই ভি কালার লে সকতে হো, অ্যান্ড জিনকা সামনে শাদি হ্যায় ইয়া ফির কুছ এসা ওকেশনস হ্যায় জহাঁ পর আপ ব্ল্যাক টচ নেহি পহেননা চাহতে হো, তো ওহাঁ পর আপ ইয়েলো গ্রিন ওয়ালা আসাম সিল্ক পারচেস কর সকতে হো, ও ওয়ালা কালার বহুত ব্রাইট লুকস ক্রিয়েট করেগা। অ্যান্ড জিনকো মতলব কোই ভি ব্রাইট কালার্স নেহি চাহিয়ে আপ লোক সি গ্রিন ইয়া ফির হোয়াইট লিজিয়ে, হোয়াইট কালারটা মানে এত স্নিগ্ধ না, খুব সুন্দর, খুব খুব সুন্দর। এটা যাচ্ছে আপনার প্রাইস
12490। मेरे प्रोफाइल में जो पिक्चर है ब्लैक एंड रेड के साथ मैंने एक बालूचरी पहना हुआ है, वो है आपका रिवाइवल बालूचरी। उसके लिए बहुत सारा क्वेरीज आता है डेली की उस कलर्स टाइप्स में एटलिस्ट बना दो, तो वही कलरटार कथा माथाय रेखे किन्तु एटा बनानो हयेछे। एटार मध्येओ देखुन किछुटा ओइरकम टाइपेर लुक्स आछे, माने एई ह्वाइट दिये एकटु कलर, গ্রিন দিয়ে একটু কাজ করা আছে। সুতরাং ওরম টাইপের যারা লুকস পেতে চাইছেন এটা নিতে পারেন, যেহেতু ওটা আমার অনেক আগের শাড়ি এবং ওই রেড বর্ডার আমার কখন শুরু হবে সেটা আমি কনফার্ম হয়ে বলতে পারছি না, এটা দেখতে পারেন। এটাও নো ডাউট ভীষণ সুন্দর শাড়ি। আর এই যাচ্ছে এটার আঁচল পোর্শন, রানিংয়ে যাচ্ছে ব্লাউজ পিস, স্লিভসে দেওয়ার জন্য থাকছে এরকম একটা ওয়ার্কটা। स्लीव का जो वर्क है ये आप यहाँ पर यूज कर सकते हो, अदरवाइज ऐसा মানে এরম লম্বা ভাবে এই জায়গা থেকে এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। মানে আমাদের যারা ক্লায়েন্টস আছেন আসাম সিল্ক, ওনারা ব্লাউজগুলো এই ফরমেটে বানিয়েছেন, কেউ কেউ এখানেও স্লিভস দিয়ে দিয়েছেন মানে বর্ডারে, অ্যান্ড কিসি কিসি নে ইহাঁ সে ইহাঁ পর ডালা হ্যাঁ। দোনো হি আচ্ছা লাগতা হ্যাঁ দেখনে মে, কিউকি ট্রেডিশনাল শাড়ি হ্যাঁ তো বহুত জ্যাদা কটিং কুটিং ব্লাউজ মে আচ্ছা নাহি লাগেগা। দিস ইজ দ্য পাল্লা, এই যাচ্ছে আঁচল। আর এটার সাথে আপনারা বিটসের রেড কোনো জুয়েলারি সেটও পরতে পারেন, মানে এটা নয় যে আপনাকে গোল্ডই পরতে হবে। আদারওয়াইজ আরও একটা জিনিস খুব ভালো লাগবে এটার সাথে, সেটা হলো এরকম রেড কালারের বা ব্ল্যাক কালারের একটা মানে বেশ মোটা থ্রেড ইউজ করলেন বা বেডস ইউজ করলেন, তার সাথে এরকম সিলভারের কোনো একটা বিগ সাইজ পেন্ডেন্ট, মানে পেন্ডেন্টটা প্রপারলি হাইলাইট হবে সেরকম সাইজের, আর তার সাথে স্টার্ট। হ্যাঁ একটু রিয়্যাক্ট লাইক রিয়্যাক্ট করুন, তাহলে আমাদের রিচ স্টারও বাড়বে এবং আরও যারা নোটিফিকেশান পাননি এরকম কিছু ব্যাপার আছে তারাও জয়েন হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। व्हाइट कलर तो मैंने ऑलरेडी दिखा दिया है, नाउ ये वाला है आपका ऑफ व्हाइट। ऐसा कलर भी एक आया था, मिसेस बैनर्जी ने वो परचेस किया था, तो उसका सेम टाइप का पीस मैं दिखा रही हूँ। प्राइस रेंज 12,490। कुछ कुछ साड़ीज होता है जब, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনারা প্লিজ একটু সময় বের করে আমাদের পেজে রিভিউ দেবেন, এই রিভিউটা আমাদের পেজে না সরি গ্রুপে, হ্যাঁ। তাহলে মানে অনেকে যারা একটা ভ্রান্ত ধারণা আছে না যে অনলাইন মানে ফ্রড, এটা ওনাদের মন থেকে অ্যাটলিস্ট থাকবে না, ঠিক আছে। হ্যাঁ এটাও অনেকে জানতে চান, মানে অনেকেই একদম সত্যি কথা, মানে আমরা যেরকম কোনো জায়গা ট্যুরে যাওয়ার আগে সেটা সার্চ করে নিই যে এই জায়গাটা কী ধরনের জিনিস মানে দেখতে পাবো আমরা, বা গিয়ে কি আমার ভালো লাগবে সেরম টাইপের। আমরা যখন কোনো আউটফিট নিই সেটা যদি কোনো আইডিয়া পাওয়া যায় না যে ওয়াও আসাম সিল্ক এরকম সুন্দর লুকস আছে, তাহলে তো আসাম সিল্ক আমাকে একটা নিতেই হবে, মানে লুকসটার একটা আইডিয়া পাওয়া যায়। এরপর আপনি পারচেস করুন আপনার সময় মতো, বাট একটা আইডিয়া পাবে। হ্যাঁ একটা আইডিয়া হয়ে গেছে, মানে দুই ক্লায়েন্টের মধ্যে একটা ফ্রেন্ডশিপ চলে এসেছে। অ্যান্ড আমি যেই জুয়েলারিগুলো শাড়ির সাথে পিকচার দিই সেগুলো কিন্তু নট ফর সেল, ওগুলো আমার পার্সোনাল, মানে ওই শাড়িগুলোর সাথে পড়লে ভালো লাগবে ম্যাচিং হবে সেরম হিসাবে আমি দিই। এই যাচ্ছে স্টার্টিং পোর্শনসটা, ইয়া দ্য স্টার্টিং পোর্শনস। প্রাইস রেঞ্জ 12,490। বোমকাইগুলো প্রাইস থাকছে 12,490 রুপিস। এই যাচ্ছে ফ্রন্টিয়ার পোর্শনসটা, ফ্রন্টিয়ার অলওয়েজ আপকা দেখিয়ে वर्क का जो वॉल्यूम है वो ज्यादा हो जाएगा। यही पैटर्न है, मैं स्टार्टिंग थे जो तो हालका थकुक ना कैन शाड़ी जो फ्रंटियो के आसपे অলওয়েজ কিন্তু হেভি ওয়ার্ক হয়ে যাবে। এটার প্রাইস মাত্র 12490। এটা পুজোর অষ্টমীতে পরার জন্য পারফেক্ট শাড়ি, স্পেশালি যারা এটা কিন্তু দুটো পারপাসে ইউজ করা যাবে, আমি দুটো পারপাসই বলে নিচ্ছি। ব্রাইড যো লোক উড বি ব্রাইড হো অভি প্রি ওয়েডিং শ্যুট এক বহুত মানে ভাইটাল, মানে এটা একটা বিয়ে রিচুয়ালসে পড়ে গেছে এরকম একটা ব্যাপার প্রি ওয়েডিং শ্যুটটাই, হাসি না সত্যি, মানে এটা করছেন না এরকম মানুষজন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেখানে কী শাড়ি পরবেন, প্রি ওয়েডিং শ্যুটটা কিন্তু এখন ভীষণ ভাইটাল একটা ব্যাপার বিয়েতে, এই ধরনের একটা শাড়ি পরুন, ঠিক আছে। আর তার সাথে ওই হোয়াইট যেটা মাথার মুকুট হয় সেটা, তার সাথে একদম সাবেকি জুয়েলারি, মানে খুব পুরোনো দিনের একটা সোনার চেন, খুব পুরোনো দিনের দুটো কানপাশা, মানে এনাফ এই শাড়ির সাথে। আট পরে করে পরুন, ব্লাউজটা একটু ট্রেডিশনাল ওয়েতে বানান, প্রি ওয়েডিং শ্যুটটাও আপনার হলো, আবার এই শাড়িটা ভালোভাবে
বিয়ের জন্য রেখে দিলেন, মানে তত্ত্বের জন্য, মানে আপনি যখন পরের বার যাবেন তখন এই শাড়িটা কিন্তু ক্যারি করতে পারবেন, খুব ভালো। আর এই শাড়ি বাড়িতে থাকলে শাশুড়ি বৌমা দুজনেই পরতে পারবেন। এটা কিয়ারা কালেকশন থেকে, হ্যাঁ। আচ্ছা, এটা যাচ্ছে আপনার আঁচল পোর্শনটা, ইয়ে রহেগা পাল্লা, রেড কালার মে আয়েগা আপকা ওয়ার্ক, কোই ভি ব্ল্যাক টাচ নেই হ্যায়, সির্ফ রেড ব্লু অ্যান্ড গ্রিন হ্যায়, ঠিক আছে। প্রাইস থাকছে মাত্র 12,490। লাস্ট পিস আসাম তসর, মানে পেহলেই বাতায়া কি আসাম কা জো সিল্ক হোতা হ্যায় ও তিনো পার্ট মে, মতলব চারো পার্ট মে ডিভাইড হোতা হ্যায়, দ্যাট ইজ গোল্ডেন জো সিল্ক হোতা হ্যায়, দ্যাট ইজ মুগা সিল্ক, এরি সিল্ক, পাট সিল্ক অ্যান্ড মালবেরি সিল্ক, অ্যান্ড দিস ওয়ান ইজ আসাম তসর, এটা হচ্ছে আসামের তসর। এই শাড়িটা পুরোটার বেশি কিন্তু তসরে, ঠিক আছে। তো সিল্কে যেটা শাইন থাকে সেটাতে এটা এটাতে সেটা থাকছে না, মিসিং থাকছে, বাট এই শাড়ির মধ্যে একটা আলাদা আভিজাত্য আছে, একটা আলাদা এলিগেন্স আছে। কারণ কি তসর অলওয়েজ একটা গর্জাস, একটা মানে সফিস্টিকেটেড লুকস ক্রিয়েট করে, অ্যান্ড ইসকা জো কালার কম্বিনেশনস হ্যায় বহুত জ্যাদা ডিমান্ড মে রহতা হ্যায় হর টাইম, মানে শুধুমাত্র আসামে বলছি না, আমাদের বেঙ্গলেও দেখবেন, যদি মানে আপনাদের বাড়িতে বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা মানুষজন আছেন, ট্রেডিশনাল শাড়ির একটু ওয়ার্ড্রপগুলো সার্চ করলে দেখতে পাবেন এই ধরনের আসাম সিল্কের বেশি কিন্তু কালেকশনস আপনারা দেখতে পাবেন। কারণ কি এই কালার কম্বিনেশনস, এই ডিজাইন, এগুলো ভীষণ ভীষণভাবে একটা ট্রেডিশনাল লুকস ক্রিয়েট করে। এটার সাথে একদম এটার কালারটা কিন্তু মারুন, নট রেড, ঠিক আছে, একটা ব্রাইট মারুন কালার। ইয়ে পুরা আসাম তসর মে হ্যায়, ইসকা প্রাইস রেঞ্জ হ্যায় 14,490 only ওয়ার্ড মে ইসিলি ইউজ কর রই হু ইফ আই এম নট রং। ইসকা আপ দূসরে শপ মতলব জো রেপুটেড শপ হ্যাঁ দেখ লিজিয়ে, আসাম তসর কি বাত কর রই হু, তসর আসাম অভি প্রাইস মার্কেট কাজ সেলিং রেট হ্যায় দ্যাট ইজ অবভ 16,000, 16,000-এর ওপরে কিন্তু সেল হয় এই শাড়ি আসামে, যদি পিওর হ্যান্ড উইভ হয় এবং যদি সেটা পুরোটা পিওর তসরে হয়, ঠিক আছে। দিস ইজ দ্য বিপি পোর্শন, বিপি পার্ট মে আপকো এসা সেম ওয়ার্ক আয়েগা জো কি আপকে শাড়িকে বর্ডার পর হ্যায়, অ্যান্ড মে স্টার্টিং সে দিখা দিত। তসর কা কোয়ালিটি মে ক্যা বাতাও, জাস্ট ওয়াও একটা কোয়ালিটি, একদম পিওর ফাইন গাছি তসরের যেরকম আমাদের হয় সেম অ্যাজ ইট ইজ, কোনো রকমের কিন্তু অন্য কিছু নয়। অ্যান্ড বডির বোটাগুলো দেখুন অনেকটা হেভি কভারেজ, মানে ইস ইয়েওয়ালা মোটিভ অ্যান্ড ও যে টোপিওয়ালা মোটিভ ওগুলো কিন্তু খুব পপুলার আসামের, এটা দারুণ। থ্যাংক ইউ। এটার প্রাইস 14,490 rupees। আগর আপকো লাগতা হ্যায় কি ইস মানে পুরা প্রাইস এক মে এক সাথ পেমেন্ট করনে মে আপকো কোই প্রবলেম হ্যায়, কোই লিমিটেশন হো সকতা হ্যায়, কোই বাত নেই হ্যায়, আপ লোগ ধীরে ধীরে পেমেন্ট কিজিয়ে, মতলব মানে এক মাস সময় মানে এই নয় যে আপনাকে এক মাসেই করতে হবে, আপনারা যদি কমফর্টেবল থাকেন তার আগেও করে দিতে পারেন, ঠিক আছে। আজ কিছুটা করলেন মানে 40%, বাকিটা আপনারা এক সপ্তাহ পর করে দিলেন, ঠিক আছে, এটাও সম্ভব, কোনো অসুবিধে নেই। যেই ডেটে আপনি পে করছেন সেই ডেট থেকে ম্যাক্স টু ম্যাক্স 6 to 7 ওয়ার্কিং ডেসের মধ্যে আমরা ট্রেকিং আইডি প্রোভাইড করে দেবো। অ্যান্ড যারা নতুন ভিউয়ার্স আছেন, ফার্স্ট টাইম পারচেস করার কথা ভাবছেন, আপনাদের জন্য রুলস আলাদা কিছু নয়, সেম রুলস সবার জন্যই, তাতে আপনি সিওডিতে পারচেস করুন, যেটাই করুন আপনার কিন্তু প্রপার অ্যাড্রেস দিতে হবে উইথ কন্ট্যাক্ট নাম্বার, মিনিমাম দুটো করে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দিয়ে রাখবেন। ইন কেস আগর আপকো পহলা ওয়ালা নাম্বার পর রিচ নেই কর সকতে তো সেকেন্ড পর জরুর করেনগে, কিউকি দেখি অভি জো কুরিয়ার কা মতলব পার্সেল হ্যায় সবই কুরিয়ার মে নট ডেলিভারি, এক রাস স্টার্ট হো রা হ্যায়, ঠিক আছে, যেহেতু পুজোর জন্য, তো ওনাদের পক্ষেও বারবার রিপিট করা সব ক্লায়েন্টসদের সম্ভব না। হয়তো এরকম দেখা গেছে কি আপনার পার্সেল প্রায় আসে, আপনি পার্সোনালি রিকোয়েস্ট করলেন, মানে ওটা কিন্তু আমাদের রিকোয়েস্ট করলে আমরা সেকেন্ড টাইম আর করে দিতে পারবো না, ঠিক আছে। এটা একটুখানি সিওডি হয় না বলতে, সিওডি কিন্তু এরকম অ্যাড্রেসে মানে হবে না, মানে একদমই ধরুন ইন্টেরিয়ার প্লেস সেখানে তো আর অপশনস নেই, বাট একটু কনফার্ম হয়ে বুক করুন, যারা বরাবর সিওডিতে নিতে থাকছে সেখানে কোনো অসুবিধা নেই, ইজিলি চলে যাবে, ঠিক আছে। এই যাচ্ছে আঁচল পোর্শনস, ইয়ে রহেগা পল্লে কা পোর্শনস, প্রাইস রেঞ্জ ইস 14,490।
14,490 इसका स्ट्रक्चर, मैं सामने से दिखा दूंगी इसका स्ट्रक्चर, तो एक सामने देख के देखिए दो प्राइस, जो एक देखिए दे प्राइस থাকছে মাত্র 14,490, प्योर आसाम तसर, ऑब्वियसली दिस वन इज सिल्क मार्क सर्टिफाइड एंड विथ ब्लाउज पीस, सब शाड़ी एगुलो किंतु विथ ब्लाउज पीस अपनारा इजिली क्यारि करते पारबेन, एई शाड़ीर माने रेप्लिका हय ना आर एई शाड़ीर कोनो सबस्टिट्यूट हय ना, কিছু কিছু হয় না যেরকম আমি ঠিক আছে আমি শিফন পরবো মনে করেছি, শিফনটা পরলাম না তার পরিবর্তে অর্গ্যানজা পরে নিলাম, ভালো কথা, বাট আপনি মনে মনে ঠিক করেছেন একটা আসাম তসর নেব, সেটা না নিয়ে সেটা সাবস্টিটিউট মানে হবে না এগুলো, ঠিক আছে। এটা হচ্ছে আঁচল পরশি, বহুত হেভি রিচ পল্লু আয়েগা, ইসকা পল্লু জো হ্যাঁ বহুত হেভি অ্যান্ড ইন্ট্রিকেট হ্যাঁ ওয়ার্ক, মানে কোনো জায়গা গ্যাপ নেই, বেশ কভারেজ আছে কাজটার মধ্যে, না একটা কভারেজ আছে, সেক্ষেত্রে কিছু অসুবিধা থাকলে সেটা, হ্যাঁ কিছু প্রবলেম থাকলে সেটা অসুবিধা, হ্যাঁ সেটা করবেন না, এটাতে আমাদের প্রবলেম হয় কারণ কি, হ্যাঁ এক মাসের মধ্যে নিলে মানে ডেট ওয়াইজ পার্সেল গুলো যায়, তো এরপর ধরুন ইন কেস কোনো প্রবলেম হয়ে গেল এক দুদিন সেটা অ্যাডজাস্ট করা যায়, ওটাতে কোনো ইস্যুস নেই। আচ্ছা আমি এরপর দেখাবো কিন্তু বোমকাই, তো বোমকাইটা মেনলি ওড়িশার প্রোডাক্ট সবাই জানেন, তো বোমকাই আমি যে কালারগুলো দেখাবো লাইট অ্যান্ড ব্রাইট মিশিয়ে, এরপর আপনাদের ডিম্যান্ড ওয়াইজ এই কালারগুলো আবার আবারও টাইম মানে এই টাইপের আনানো যাবে, সেক্ষেত্রে যদি দেখা যায় কি লাইট কালার্সের ওপর বেশি ডিম্যান্ড নেক্সট টাইম আমরা লাইট কালার্সের সেট জানবো, যদি দেখা যায় কি ব্রাইট কালার্সের ওপর বেশি ডিম্যান্ড নেক্সট টাইম আরও বেশ কিছু ব্রাইট কালার্স আসবে। এগুলোর প্রাইস মানে আমি আমার লাইফে যত ধরনের শাড়ি দেখিয়েছি সব ধরনেরই বলুন, যেরকম আসাম সিল্ক তসর কাঁথা স্টিচ আপনার এদিকে ভাগলপুরি ঘিজা তসর, সব শাড়িরই প্রাইস মানে ডেলি ইনক্রিজ হচ্ছে, কিছু বেশি কিছু ক্ষেত্রে কম, বাট এই ফার্স্ট টাইম বোমকায়ের প্রাইস একটু কমেছে, ঠিক আছে, মানে যারা লাস্ট টাইম নিয়েছিলেন তাদের থেকে একটু এবারে প্রাইসটা কম পড়ছে, কত কম পড়ছে মাত্র 300 rupees, এখন এটার প্রাইস পড়বে 7690, ঠিক আছে, সেম কোয়ালিটি, কোয়ালিটি যে চেঞ্জ হয়ে গেছে তার না, আর ব্লাউজ পিসও আছে, যেগুলো আপনার 6000-5000 বোমকায় হয় সেগুলোতে কিন্তু এত মিনাকারি ওয়ার্ক হবে না এবং সেগুলোতে কোনো ব্লাউজ পিসও থাকে না, অ্যান্ড অল দিস আর পিওর বোমকায় সিল্ক উইথ সিল্ক মার্ক উইথ বিপি, কন্ট্রাস্ট বিপি আসবে, কন্ট্রাস্টে আসবে বর্ডার, কন্ট্রাস্টে আসবে শাড়ির আঁচল, প্রাইস রেঞ্জ 7690, 7690, অ্যান্ড আমি স্টার্টিং থেকেই দেখিয়ে দিই, খুব সুন্দর একটা বাটারের কালার দিয়ে স্টার্ট করলাম, একদম যেটা বাটারের বা গোল্ডেন মুগা কালার আপনারা এটা বলতে পারেন, একদম ব্রাইট একটা ফুসিয়া পিঙ্কে যাবে এর বর্ডার, 7690 প্রাইস আয়েগা, ইয়ে রহেগা বর্ডার, পুরা একদম ট্রেডিশনাল বোমকাই হ্যায়, ট্রেডিশনাল বোমকাই আপ ইজিলি পহচান সকতে হো, ইহাঁ পর এসা থোড়া টেম্পল টেম্পল রহেগা, ঠিক হ্যায়, অ্যান্ড বোমকাই কা জো বর্ডার হোতা হ্যায় পুরা বেজ কালার সে উইভড হোতা হ্যায়, অ্যান্ড দিস ইজ দা পল্লা, এই যাচ্ছে আঁচল পোর্শনসটা, এর সাথে এরম কন্ট্রাস্টে থাকছে শাড়িটার ব্লাউজ পিসটা, এই যাচ্ছে এটার ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা এরম কন্ট্রাস্টে যাবে, তাহলে বুঝতে পারছেন মানে বানিয়ে পরার পর কন্ট্রাস্ট ব্লাউজ কে উপর সে যাব ইয়ে ওয়ালা কালার ক্রস করেগা তো ইসকা শাড়ি কা জো কালার হ্যায় ও অর ভি খিল জায়েগা, প্রাইস রেঞ্জ 7690, এক্সট্রিমলি লাইট ওয়েট অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো আ ট্রেডিশনাল লুক শাড়ি, মানে এই শাড়িটাতেও আপনারা ততটা ট্রেডিশনাল লুকস পাবেন যতটা আসামে পাচ্ছেন, এই শাড়ি তো মানে আজকে নতুন কোনো পুজোর শাড়ি নয়, এগুলো ট্রেডিশনাল একটা শাড়ি, এগুলো বিয়ের তত্ত্বে অনেকে পারচেস করেন, অনেকে চান যে ওয়ার্ড্রপে আমি সব ধরনের ট্রেডিশনাল শাড়ি রাখবো, তাহলে এই একটা পিস আপনারা ইজিলি কিন্তু পারচেস করতে পারেন, 7690, প্রাইস রেঞ্জ ইস অনলি 7690, দিস ইস দ্য পাল্লা অ্যান্ড দিস ইস দ্য বডি, ভীষণ সুন্দর একটা টেক্সচার শাড়ির, যেটা টেক্সচার সেটা আপনার মানে যখন পাবেন ফিল করতে পারবেন যে বিষ্ণুপুরি সিল্কের যে ধরনের টেক্সচার হয় তার থেকে যে খুব আলাদা সেরকম কিছু না, পিওর সিল্কের মানে সব জিনিসটাই সেম, শুধু কোনটা
থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর এই শাড়িগুলো তো অবশ্যই সুন্দর, মানে শাড়ি তো নিজেই সুন্দর একটা ব্যাপার, এরপর এটাকে ঠিকঠাকভাবে একটু ড্রেপ করে ক্যারি করতে হবে। আর সিল্কের শাড়ি ক্যারি করার কোনো ঝামেলা নেই, লাইট ওয়েট, তো আপনি আঁচল খুলে পরুন, আঁচল প্লিটস করে পরুন, যেটাই করুন খুব ভালো লাগবে দেখতে। নেক্সট কালারটা আসছে একটা ব্রাইট গ্রিনের সাথে ফুসিয়া পিঙ্ক কালার। আমি কিছু ব্রাইট কিছু লাইট দেখাবো কালার, এরপর আপনাদের ডিমান্ড যদি লাইট কালারসের ওপর থাকে তাহলে নেক্সট টাইম বেশ কিছু লাইট কালারের অপশনস নিয়ে আসবো, আর যদি ব্রাইট কালারসের ওপর থাকে তাহলে ব্ল্যাক। এই জাস্ট, হ্যাঁ ব্ল্যাকের সাথে রেড ছিল, ব্ল্যাক আসাম সিল্কে থাকবেই, প্রতিটা লাইভে আমি চেষ্টা করি ব্ল্যাকটাকে ইনক্লুড করার, কারণ ব্ল্যাকের একটা আলাদা ক্রেজ আছে। আচ্ছা এই যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। বোমকাই মে জারি কা ওয়ার্ক নহীন হোতা হ্যায়, মতলব হোতা হ্যায় জো হায়ার রেঞ্জ মে মিলতা হ্যায় উস পর হোতা হ্যায়, ইস রেঞ্জ পর জারি কা ওয়ার্ক নহীন আয়েগা, পুরা আপকা রেশম কা হি ওয়ার্ক রহেগা, অ্যান্ড মিলেগা এক ট্রেডিশনাল ডিজাইন জিস পর আপকা কভি কভি এসা ফ্লোরাল হোগা, কভি কভি ফিগার মোটিভস ভি রহেগা, অ্যান্ড উপর সে আয়েগা এসা, ইসকে সাথ আপকা ব্লাউজ পিস হ্যায়। এই কালার কম্বিনেশনসটা কিন্তু ভীষণ চার্মিং এবং ব্রাইট, মানে এই যে বডির কালারটা এটা একটা গ্রিনিশ ইয়েলো, ইয়ে ওয়ালা যে গ্রিন ইয়েলো টোন হ্যাঁ, উপর সে ব্লাউজ পিস ভি দেখে কিতনা ব্রাইট হ্যায়, এটার সাথে তো ব্রাইট ফুসিয়া পিঙ্ক লিপস্টিক মানে কি ভালো লাগবে দেখতে। আর যদি সোনার গয়না পরতো তাহলে খুব ছিমছাম টাইপের গয়নাগুলো পরুন, যেরকম আপনারা এর সাথে ওই গ্রিন কালারের বা পিঙ্ক কালারের থ্রেড দেওয়া কোনো একটা গিনির পেনডেন্ট পরলেন, ঠিক আছে, এরকম জুয়েলারি এর সাথে ভীষণ ভালো যাবে। প্রাইস রেঞ্জ মাত্র 7690, 7690। পেমেন্টের জন্য আপনারা গুগল পে আছে, ফোনপে আছে, ব্যাঙ্ক ট্রান্সফার আছে, আর যদি আপনারা সিওডিতে নিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু 3% এক্সট্রা। তো আমার মনে হয় যেহেতু শাড়িগুলো একটু কস্টলি, একেবারে অনলাইন পেমেন্ট পসিবল না হলে সিওডিতে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 3% এক্সট্রা পে করতে হবে, ঠিক আছে। আঁচলটা উইভড নাকি প্রিন্ট? না না উইভড, আমি দেখিয়ে দিচ্ছি, প্রিন্ট নয় কিন্তু ম্যাম, ইয়ে কই ভি প্রিন্ট নেই হ্যায়, বডি মে জিতনা বুটা হ্যায় পল্লু সবি উইভড হ্যায়, অ্যান্ড দিস ইজ নট মশিন উইভড, অল আর হ্যান্ড উইভ প্রোডাক্ট, প্রিন্ট নয় ম্যাম, প্রিন্ট হলে অনেক বেশি কস্টিং আসতো। দেখুন এটা হচ্ছে হ্যান্ড উইভেজও, সুতোর কাজ দেখা যাচ্ছে আশা করি, ঠিক আছে। এই আসছে আপনার ব্যাগ, এবং বডির বুটাগুলো সব গলিয়ে বানানো, মানে রিভাইভাল। হ্যাঁ দেখিয়ে দাও, ডাউট কখনো রাখবেন না মনে, যেটা কোয়েশ্চেন আপনার মনে হবে হতেই পারে সেটা আমাদের ফ্র্যাঙ্কলি কমেন্টস করবেন। হ্যাঁ এটা ব্যাক সাইড, দিস ইজ দ্য ব্যাক পোর্শনস অফ দ্য শাড়ি, অ্যান্ড দিস ওয়ান ইজ হ্যান্ড উইভেন, অ্যান্ড আপ বডি কা বুটা দেখে সবই ইন্ডিভিজুয়াল হ্যাঁ হ্যাঁ সেম 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 ব্যাগটা সেম। প্রাইস থাকছে মাত্র 7690। সামনে থেকেও একটা অন্য পিস আমি দেখিয়ে দিচ্ছি, প্রিন্টেড হলে ম্যাম অনেকটা প্রাইস কমে যেত, ধরুন একটা যেরকম ঢাকায় জামদানি, ঠিক আছে, ঢাকায় জামদানির অরিজিনাল যেগুলো ঢাকায় জামদানি হয় মানে যেগুলো অ্যাকচুয়াল বাংলাদেশ থেকে আসে সেগুলোর প্রাইস মানে আমার যত ধারণা আছে 3000 অ্যান্ড অ্যাভাব। আসাম সিল্ক তসর বেনারসি ওই কম্বিনেশনে আমি ট্রাই করবো, আমার কাছে হয়েও যেতে পারে, ওই কালারের একবার আমি এনেছিলাম, এরপর আছে না সোল্ড আউট সেটা জানি না, অপোজিটটা ওটার আপাতত তো নেই। অ্যাকচুয়ালি এগুলোতে আমরা নতুন করে কালার কাস্টমাইজ করতে পারবো না, পিঙ্কের সাথে ভার্জিন কালার। আচ্ছা আচ্ছা এরকম কালারটা বলছেন কি, দেখুন তো এটা হচ্ছে একদমই প্রায় ভার্জিন কালারের সাথে পিঙ্ক, এই কালারগুলো দারুণ লাগে। বোমকায় আজকে প্রচুর কালার আছে, মন খারাপের কোনো প্রয়োজন নেই, যা আজকের কালার যারা পাচ্ছেন না একটু আপনাদের শোন, লাইট ওয়েট এগুলোর ওয়েট হচ্ছে আপনার 510 গ্রাম, 510 গ্রাম, ঠিক আছে, এরম ওয়েট। দেখুন এটা হচ্ছে মেজেন্টার সাথে মাস্টার্ড ইয়েলো, বোমকায়ের এবারে ভীষণ ভালো ভালো কালার এসেছে, মানে যে কালারগুলো আমরা ন্যাচারালি বোমকায়ে ভাবতেই পারি না, ব্ল্যাকের সাথে মাস্টার্ড ইয়েলো। হ্যাঁ দেখাবো দেখাবো ওই কালার, বোমকায় মানে সব থেকে ডিমান্ডিং একটা কালার, অফ হোয়াইটের সাথে পিঙ্ক, 6790 সিল্ক মার্ক সার্টিফাইড উইথ ব্লাউজ পিস, সরি 7690, 7690 সিল্ক মার্ক সার্টিফাইড উইথ ব্লাউজ পিস, অল দিস আর পিওর ট্রেডিশনাল বোমকায় সিল্ক। অ্যান্ড আমার লাইফ যারা ফলো করেন আমি বিশ্বাস করি আপনারা হ্যান্ডলুম প্রসেসটাকে সাপোর্ট করেন, আপনারা ট্রেডিশনাল জিনিসপত্র পড়তে ভালোবাসেন তাই আমাদের লাইভটা ফলো করেন, এবং এটাতে একটা প্লাস পয়েন্ট কি আছে, মানে
আপনাদের যেরকম যেইগুলো রিকোয়ারমেন্ট থাকছে, যেগুলো ভালো লাগার জিনিস, সেগুলো যেরকম আপনারা পাচ্ছেন, আপনারা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের মতো এই উইভার্সদেরও সাপোর্ট করছেন। ওনারাও কিন্তু হ্যান্ডলুম, এই মানে আজকালকার দিনে এত মেশিন লুমে ছড়াছড়ি, মানে আজকালকার দিনেও ওনারা কিন্তু এই মানে কি বলবো, মানে ওনাদেরও অনেকটা হেল্প হচ্ছে, ঠিক আছে, যে যেহেতু আপনারা এই সাপোর্টটা দিচ্ছেন। তো এই যাচ্ছে লুকসটা, এটার প্রাইস থাকছে মাত্র 6790। এরও মিনা কারিতে আসবে আঁচল, আঁচলগুলোর ক্লোজ ভিউ আমরা ফেসবুক পেজে পিকচার ফরম্যাটে দিয়ে দিয়েছি, পুরো দেখুন আঁচলটাতে আসবে এরকম। আমার মায়ের একটা বমকায় ছিল, ওটা হচ্ছে স্কাই ব্লুর সাথে পিঙ্ক, ওই কালারটাও খুব সুন্দর। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, মাস্টার্ড ইয়েলো না, এটা অকার ইয়েলো, মাস্টার্ড ইয়েলো, অকার ইয়েলো, টার্মারিক ইয়েলো অ্যান্ড লেমন ইয়েলো, ইয়ে চারো শেড ইয়েলো কা বহুত ডিফারেন্ট হতা হ্যায়। দিস ওয়ান ইজ অকার ইয়েলো, মাস্টার্ড ইয়েলো কা শেড জো হতা হ্যায় না, ও অর ভি জ্যাদা ব্ল্যাকিস প্যাটার্ন কতে, মানে আরেকটুখানি চাপা হয় শেডটা। সুতরাং আমি যখন শাড়ির কালারগুলো বলছি একটুখানি শুনে নেবেন, তাতে করে আপনারা হয়তো মনে মনে ভেবেছেন যে এটা টার্মারিক ইয়েলো স্নেহা দেখাচ্ছে, বাট হাতে যখন পাচ্ছেন তখন কি আমার আপনার মনে হলো যে না আমি তো টার্মারিক, আমি তো কথাগুলো শুনিনি, তখন একটুখানি মানে অকওয়ার্ড লাগবে, সেটা যাতে না হয় তাই জন্য হ্যাঁ দেখে নিন। তাহলে কি মানে অনেক সময় হতে পারে কালার একটুখানি উনিশ বিশ লাগতেই পারে, মানে একটা চোখে দেখার একটা অনস্ক্রিন দেখার মধ্যে তো তফাত আছে, তাই না? আচ্ছা, ল্যাভেন্ডার কালার, ল্যাভেন্ডার কালারের আমরা জারি চেকস করাচ্ছি, বিষ্ণুপুরী কাতানে জারি চেকস করাচ্ছি ল্যাভেন্ডারে, ল্যাভেন্ডারে তসর ব্লকও আমি দেখিয়েছি, তসর বেনারসি যদি ল্যাভেন্ডার কালারে পাই আমি অবশ্যই আনবো, ঠিক আছে। হ্যাঁ, তবে ল্যাভেন্ডার কালারটা এখনো কিন্তু কোনো মানে তসর বেনারসিতে স্টকে নেই, আমার কাছে কাতান বেনারসিতে ছিল বাট সেটা সোল্ড। পৃথিবীশা ম্যাম তো নিয়েছেন ল্যাভেন্ডার কালার, এটা যাচ্ছে বডি পোর্শন, খুব সুন্দর একটা ভার্জিন কালারের সাথে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা যাচ্ছে একদম একটা অফ হোয়াইট বা যেটা গঙ্গা মাটির কালার হয় সেটার সাথে, এরকম একটা ফুসিয়া পিঙ্ক বর্ডার, আর আঁচলটা যাবে একটুখানি পিঙ্ক কালারের মধ্যে, লোটাস পিঙ্ক টাইপের, আর এটা থাকছে ব্লাউজ পিসটা, একদম ট্রেডিশনাল লুকস থাকবে। এটার প্রাইস মাত্র 7690, সিল্কমার্ক সার্টিফাইড, অল দিস আর ট্রেডিশনাল বোমকাই। বডিটাতে এরকম ছোট্ট ছোট্ট বুটা থাকছে, পুরো বডিটাতে এরকম হালকা ফুলকা বোটা দিয়ে কভার করা আছে, আর আঁচলটাতে আসছে আপনার এরকম একটা ফ্লোরাল ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক আছে, অনেকগুলো কালার অপশনস আছে, লাইট কালারটা তুলনামূলক কম আছে, ব্রাইট কালারের সংখ্যাটা একটু বেশি। এই যা যাচ্ছে আঁচল পোর্শন, প্রাইস রেঞ্জ কম্বিনেশন, মানে বোমকায়ে, ট্রেডিশনাল বোমকায়ে এই ধরনের কালার খুব কম দেখা যায়, ব্ল্যাক রেডটা দেখা যায়, ব্ল্যাকের সাথে গ্রিনটা দেখা যায়, বাট এতটা ব্রাইট উজ্জ্বল একটা কালার, তার সাথে ডিজাইনটা দেখুন, পুরো একটা মারুন কালারের থ্রেড দিয়ে ওয়ার্কটা করা হয়েছে। এটার ব্লাউজ পিস আসছে ইয়েলোতে, অ্যান্ড পুরো বডির ফ্রন্টিওকে কিন্তু অলওয়েজ বুটার কভারেজ বেশি থাকবে। আপ জো ভি শাড়ি লিজিয়ে না, ম্যাক্সিমাম শাড়িস কা ইয়েহি প্যাটার্ন, প্রিবুক না, ব্লক প্রিন্টের এখন আরই হবে না, বুঝতে পারছি না, দেখে নিয়েছি, হুম বুঝতে, ব্লকটা বুক করেছি পাইনি এখন। আচ্ছা আপনি একটুখানি হোয়াটসঅ্যাপ করে নেবেন আমাদের নাম্বারে, আপনি যদি অ্যাড্রেসটা দিয়ে থাকেন, যদি না দিয়ে থাকেন তাহলে আরেকবার সেন্ড করে দিন, ঠিক আছে? অ্যাড্রেসের মানে অবশ্যই অ্যাড্রেসটা দিন, কারণ আমাদের প্রিভিয়াস অ্যাড্রেস অনেক ডিলিট হয়ে গেছে, সেগুলো আর নেই, সুতরাং একটু নতুন করে হ্যাঁ দেখাটা সম্ভবও হয় না। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্রাইট ইয়েলো, ঠিক আছে, এটার কালারটা হচ্ছে একদম ব্রাইট ইয়েলো with set black, price range থাকছে মাত্র 7690, for booking just take a screenshot and whatsapp us। black ke sath bright yellow combinations ka traditional bomkai, traditional bomkai aapko pata chal jayega yahan, এই যে এখানে একটুখানি দেখুন ঝর্ণা টাইপের একটা জিনিস গেছে, মানে একটু ট্রেডিশনাল ইক্কাতের একটা টাই ডাই, এটা থাকবে কিন্তু। অল দিস আর পিওর বোমকা অ্যান্ড অল আর সিল্কমার্ক সার্টিফাইড,
সমস্ত বোমকাই সিল্কগুলোর পিকচার আপনারা ফেসবুক পেজে কিন্তু পেয়ে যাবেন। ইয়েলোর সাথে ফুসিয়া পিঙ্ক একটা দেখিয়ে দিই। বিয়ের তত্ত্বে যদি নেওয়ার থাকে, যেহেতু বিয়ের তত্ত্বে আবার ব্ল্যাক টাচটা তো চলে না, সুতরাং এই কালারটা আপনারা দেখতে পারেন। ব্ল্যাক ইয়েলোর সাথে একদম ফুসিয়া পিঙ্ক, সব পিওর বোমকাই সিল্ক, সব হচ্ছে আপনার সিল্কমার্ক সার্টিফাইড। এই যাচ্ছে ব্লাউজ উইথ বিপি, এই এই সব শাড়ি উইদাউট ব্লাউজ নিলে একটা ভীষণ প্রবলেম পড়বেন, সেটা হচ্ছে এইদের যে কালার হয় আঁচলের, আপনার দেখে মনে হতে পারে ও পিঙ্ক, পিঙ্ক কালার তো আমি ব্লাউজ মার্কেটে গেলেই পেয়ে যাবো, বাট সিল্কের যে একটা ন্যাচারাল শাইন, যখন ব্লাউজ পিসগুলো দেখবেন না, কোনোটাই দেখবেন ম্যাচ করছে না, তখন শাড়িটা আপনারা হয়তো 5,500 টাকা, 6,000 টাকা বা 6,500 টাকায় পাবেন, সেটা তো উইদাউট ব্লাউজ পিস থাকবে। নেক্সট উইকে আছে আমাদের বালুশরীর লাইভ, এটা থাকছে ব্লাউজ পিস, ইয়ে রেহিকা ব্লাউজ পিস কা পোর্শন। প্রাইস রেঞ্জ ইস 7690, 7690। এবার থেকে তো প্রত্যেকটা উইকই ভাই, তাহলে আমাদের স্বর্ণচরীর লাইভ এখনো হয়নি, বালুচরীর লাইভ হবে, তারপর আমাদের একটা নতুন যেটা এবারে, মানে অনেকেই বলছিলেন এবারে পুজোয় কি শাড়ি নতুন, সে পুজোর শাড়ি, পুজোর শাড়িও এসেছে, সেগুলোও দেখাবো। এটা থাকছে স্টার্টিং, মানে ফ্রান্টিওকের পোর্শন, এটার প্রাইস মাত্র 7690, 7690। এটা যাচ্ছে আঁচল, আর তার সাথে এই থাকছে ব্লাউজ পিস। সব শাড়িগুলোই দুর্দান্ত। এরপর আপনার ওকেশন বা আপনার পারপাস ওয়াইজ সিলেক্ট করুন, দেখবেন লাইট কালার নিলে লাইট কালারে পাবেন, ব্রাইট নিলে ব্রাইটেও পেয়ে যাবেন, বালুচরী নেক্সট উইকে পেয়ে যাবেন ম্যাম। প্রাইস থাকবে মাত্র 9890, যেটা বালুচরীর প্রাইস ছিল সেটাই আছে। আচ্ছা, এটা হচ্ছে মেহেন্দি গ্রিনের সাথে পিঙ্কের কম্বিনেশন, ঠিক আছে। মেহেন্দি গ্রিন কালারটা কিন্তু মানে ড্রেপিং এর পর অনেক বেশি ব্রাইট লাগে, যদি সেটার সাথে পিঙ্ক ম্যাচিং থাকে। পিঙ্ক আগর ম্যাচিং রহেগা, হেনা কালার জিসকো বলতে হ্যায়, হেনা যো হাম লোগ মতলব ইউজ করতে না মেহেন্দি করনে কে লিয়ে, ভেসা ওয়ালা কালার। এন্ড শাড়ি কা আপকা শাইন দেখিয়ে, ইয়ে কোই আর্টিফিশিয়াল সিল্ক কা শাইন নেই হ্যায়, দিস ওয়ান ইজ ন্যাচারাল শাইন। আর্টিফিশিয়াল সিল্কে যেটা হয় একটা অত্যাধিক পরিমাণের শাইন থাকে, যেটা কিন্তু পিওর সিল্কে থাকবে না, পিওর সিল্কের নিজস্ব একটা ন্যাচারাল শাইন থাকে, আবার এই শাইনটা কখনো আপনার চলে যাবে না। মানে অনেকের মনে হতে পারে কি এটা ওয়াশ করার পর তো এত সুন্দর আর এই চকচকে ব্যাপারটা থাকবে না, এটা একদম ভুল ধারণা। আপনারা যদি কোনো প্রপার ড্রাই ওয়াশ সব থেকে সব মানে ওয়াশ করান, এইটাই থাকবে, কোনো রকম এটাতে চেঞ্জেস আসবে না। এটা যাচ্ছে লুকসটা, একদম একটা খুব সুন্দর, মানে যেটা হচ্ছে কালারটা হচ্ছে মেহেন্দি গ্রিন, ব্রাইট মেহেন্দি গ্রিন কে সাথ পিঙ্ক কালার কা কম্বিনেশন। প্রাইস রেঞ্জেস only 67690। বালুচরীর ম্যাম স্টার্টিং প্রাইস হচ্ছে 9290, যেটা আপনার উইদাউট মিনাকারি ওয়ার্ক, অ্যান্ড যেগুলো হচ্ছে আপনার মিনাকারি ওয়ার্কের সেগুলোর প্রাইস হচ্ছে 9890, 9290 উইদাউট মিনাকারি, 9890 উইথ মিনাকারি। দিস ইজ দ্য পাল্লা, খুব সুন্দর, এটার ম্যাচিংসটা তো মানে অসাধারণ ম্যাচিং। এটা হচ্ছে ব্রাইট ফুসিয়া পিঙ্কের ব্লাউজ পিস, ব্লাউজ কে স্লিভস পর ভি আপকো সেম বালা বর্ডারে মিলেগা, জো কি পুরা শাড়ি পর কন্টিনিউ হওয়া হ্যায়। এটার আঁচলটাও দেখিয়ে দিই, এরম যাচ্ছে আঁচলটা, ওকে, ভীষণ সুন্দর এটার কম্বিনেশনসটা। অ্যান্ড প্রাইস রেঞ্জ ইস সেম 7690, 7690 টাকা এটার প্রাইস। পিঙ্কের সাথে কার্বন ব্লু টাইপের একটা ম্যাচিং, এই ধরনের ম্যাচিং কিন্তু কাঞ্জিবরম অ্যান্ড বোমকাই দুটোতেই কিন্তু ভীষণ একটা ট্রেডিশনাল ট্রেডিশনাল লুকস ক্রিয়েট করে। দেখবেন মাদের ম্যাক্সিমাম কাঞ্জিবরম বা বোমকাই যাদের বাড়িতে আছে, এই ধরনের কালার কম্বিনেশন 90% আছে। পিঙ্ক একদম একটা হালকা লোটাস পিঙ্কের সাথে একটা ব্রাইট নেভি ব্লু কালারের বর্ডার, ব্লুতে দেখিয়েছি তো আজ, কিন্তু ওই হেভি ওয়ার্কটা হয়নি, ওটা এখন হবে, ওনারা তো ডিলে হবে বা কখন হবে আমি শিওর নয়। যেটা আপনার স্টার্টিং রেঞ্জে 12,490, ওটাতে ব্লুটা এসেছে, ঠিক আছে, দেখিয়ে দিয়েছি, এটা যাচ্ছে আছে। আর লাইভ মিস করলে প্রবলেম নেই, আপনারা চেষ্টা করবেন অ্যাটেন্ড করার, কারণ কি যেহেতু আমাদের মানে এগুলো মাল্টিপল পিসেসে থাকে না, সুতরাং
অ্যাটেন্ড করলে সেটার পাওয়ার চান্সেস থাকবে। যদি ইনকেস মিস হয়ে যায় আমাদের পেজটা ফলো করে রাখুন, সেখানে সব শাড়ি স্টিল পিকচার পেয়ে যাবে। আচ্ছা এটা একটু সামনে থেকে দেখিয়ে দাও ওয়ার্কটা। প্রাইস থাকছে মাত্র 769। ইসকা ওয়ার্ক থাকলে সামনে সে দেখা দাও। প্রাইস রেঞ্জ 769। ইসকা ব্লাউজ পিস কার্বন ব্লু পর হ্যায় অ্যান্ড বডি কা কালার হ্যায় পুরা লোটাস পিঙ্ক। পিঙ্ক কা তো বহুত সারা শেড হতা হ্যায়। এই গ্রিনটা কি গ্রিন? আগের গ্রিনটা ম্যাম মেহেন্দি গ্রিন, হেনা গ্রিন, ঠিক আছে। প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 7,690 rupees, 7,690 টাকা আসবে প্রাইস রেঞ্জ। বুকিং এর জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ। আর দেখা যাচ্ছে বল, প্রাইস থাকছে 7,690। ঠিক আছে 7,000। হ্যাঁ ঠিক আছে, এই যাচ্ছে কালারটা। ও আচ্ছা ঠিক আছে, এটা যাচ্ছে আঁচল পোর্শনসটা। এটার প্রাইস থাকছে মাত্র 7,690। এটা থাকছে আঁচল, সরি ব্লাউজ পিসটা, কন্ট্রাস্টে থাকবে কিন্তু ব্লাউজ পিস। ওকে লাস্ট দুটো কালারের অপশনস, এই দুটো কে পাবেন আমি জানি না, বাট যারাই পাবেন অবভিয়াসলি এটা ড্রেপ করে কিন্তু একটা আপনাকে রিভিউ দিতেই হবে। ফার্স্ট ওয়ান ইজ পিকক ব্লু উইথ ফুসিয়া পিঙ্ক অ্যান্ড সেকেন্ড ওয়াইজ লেমন ইয়েলো উইথ রেড। নিম্বু কা যো ছিলকে কা কালার হতা হ্যায় না, এক আলাদ টাইপ কা ইয়েলো কালার হতা হ্যায়। মানে ওই ইয়েলোটা কিন্তু টার্মারিক ইয়েলো নয়, আবার এটা কিন্তু অলিভ ইয়েলো নয়, এটা একদম যেটা নিয়ন ইয়েলো বলতে পারেন সেটা, মানে ওই কাকচি লেবুর খোসার যে কালারটা, না গ্রিন না হলুদ, দুটোর মাঝামাঝি একটা কালার। প্রাইস সেম, এটা তো নিউ ব্রাইডের জন্য একদম, মানে আমি 110% সাজেস্ট করবো যে আপনারা এই পিসটা চোখ বন্ধ করে নিন। কোনো ব্ল্যাক টাচ নেই শাড়িতে, ওপর সে কালার কিতনা ব্রাইট, আপকো গর্জাস লুকস দেগা অ্যান্ড পল্লে কা ওয়ার্ক দেখিয়ে, দ্যার ইজ অফ হোয়াইট অরেঞ্জ, পুরা রেড কে উপর অফ হোয়াইট অ্যান্ড অরেঞ্জ সে ভিউড হ্যায়। দিস ইজ দ্য বিপি পোর্শনস। প্রাইস রেঞ্জ ইজ অনলি 6,7690। বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা পড়েগা। আমার আছে ইয়েলো বেগুনি। আচ্ছা খুব সুন্দর সুন্দর কালারে এবারে বোমকাইগুলো তৈরি হয়ে এসেছে, প্রতিটা কালার মানে দেখার মতো, ঠিক আছে। আপনারা দেখে রাখুন, যদি মনে হয় এখন পারচেজ করতে কোনো অসুবিধে আছে, পরে এই টাইপের প্যাটার্ন আসবে, এরপর কালারগুলো রিস্টক হওয়া নিয়ে একটু চাপ হয়ে যায়, স্পেশালি যখন কালার রেঞ্জটা এরম থাকে। এই ধরনের কালার সচরাচর রিস্টক হয়ই না। এই যাচ্ছে লুকসটা, প্রাইস থাকছে মাত্র 7,690। ট্রেডিশনাল বোমকাই সিল্ক উইথ সিল্ক মার্ক উইথ ব্লাউজ পিস, দিস ইজ দ্য পাল্লা। সব শাড়িরই স্টিল পিকচার পেয়ে যাবেন, সেখানে গেলে দেখতে পাবেন আরও নিট অ্যান্ড ক্লিন ওয়ার্কগুলো একদম ইজিলি ভিজিবল হবে। এটা থাকবে ব্লাউজ পিসটা। সবই টাইম আপ জব দেখ রে হো, মানে এক অফ হোয়াইট কালার কা ব্লাউজ পেহনা হ্যায়, অবভিয়াসলি ইসকে সাথ উতনা আচ্ছা নেহি লাগেগা। জব আপ পুরা ইসকা কমপ্লিট লুকস আপকো মিলেগা, ইসকা ব্লাউজ পিস হোগা, ইসকে সাথ আপ প্রপারলি রেডি হোগে, ইসকে সাথ ম্যাচিং জুয়েলারি পেহনোগে, ঠিক হ্যায়, এক রেড কালার কা লিপস্টিক্স ভি ইউজ কর সকতে হো, তো লুকস একদম গ্র্যান্ড ওয়ালা আয়েগা। ইসকা প্রাইস রেঞ্জ হ্যায় 7,690, 7,690। বডিতে যাচ্ছে এরকম ছোট্ট ছোট্ট একটা করে গোল 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 বুটি করা আছে, প্রাইস 7,690। বোমকায়ের লাস্ট পিস ডুয়াল টোন পিকক ব্লু, ঠিক আছে, ডুয়াল টোন পিকক ব্লু কালার, যেটা আমি কাঞ্জিভরমে প্রায় দেখাই, ওই 6,790 রেঞ্জে। এটা থাকছে 7,690 রেঞ্জে, প্রাইস থাকছে কত, 7,690। সিল্কমার্ক সার্টিফাইড। ও এটার আঁচলটাও আবার কাজটা আরও সুন্দর, মানে বেশ ইন্ট্রিকেট এবং একটু গ্যাপ গ্যাপে আছে, তো বেশ সুন্দর কাজটা, পুরো একদম পিওর বোমকাই উইথ কন্ট্রাস্ট ব্লাউজ। বোমকাই কা এই প্যাটার্ন হতা হ্যায় জেসা কি কাঞ্জিভরম কা হতা হ্যায়, মতলব কন্ট্রাস্ট বর্ডার, কন্ট্রাস্ট পাল্লা অ্যান্ড কন্ট্রাস্ট ব্লাউজ পিস।
তোমার শাড়িগুলো দেখাবে, আমার গুলো দেখাচ্ছি ম্যাম। এটার প্রাইস যাচ্ছে মাত্র 7690। এন্ড কাঞ্জিভরম ভি বহুত সারে ইউনিক ডিজাইন পর আয়া জিনকো মতলব থোড়া হাই রেঞ্জ কাজ জেসে কি অল ওভার কাঞ্জিভরম, ব্রোকেড কাঞ্জিভরম ভি আপকো মিল জায়গা ইউনিক কলর অপশনস মে, ইউনিক ডিজাইনস মে। তো প্লিজ আপ লোক হামারা পূজা কাজ কালেকশনস হে ও দেখিয়ে শেয়ার কিজিয়ে লাইভ। দ্যাটস ইট, পারচেস আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, বাট এই সাথে থাকাটা খুব জরুরি। এটা যাচ্ছে লুকসটা, কিরম লাগলো আজকের বোমকায়ের কালেকশন? অ্যাটলিস্ট 5 মান্থস পর তো আমি প্রায় দেখালাম, লাস্ট কখন দেখেছিলাম আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, মানে এত কালার ভ্যারিয়েশনগুলো আমি পাচ্ছিলাম না বলে একসাথে আনিনি, কারণ আমি একটা সিলেকশন ওয়াইজ দেখাই, মানে অ্যাটলিস্ট 10টা কালার দেখানোর চেষ্টা করি, যাতে করে সমস্ত ধরনের ক্লায়েন্টস যারা লাইট কালার প্রেফার করেন, যারা ব্রাইট কালার প্রেফার করেন, সবাই যেন সিলেক্ট কাজ মানে ওই লাইভটা থেকে পারচেস করতে পারেন। এই যাচ্ছে আঁচল পোর্শন, আর তার সাথে যাচ্ছে এরকম একটা ব্লাউজ পিস। এটার সাথে না লং মুক্তোর জুয়েলারিও খুব ভালো লাগবে, মানে একটু লেন্দি জুয়েলারি, আমি একটুখানি শর্ট পরেছি, আপনারা চাইলে কোনো লেন্দি জুয়েলারি পরতেই পারেন এটার সাথে। এটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে, এই যাচ্ছে আঁচলটা। শাড়ি হাসে ডুয়াল টোন, আই হোপ আপকো ভিজিবল হো রা হ্যায়, পিকচার মে ডুয়াল টোন নেহি আয়েগা, লেকিন লাইভ পর ভি দেখনে কো মিলেগা, অ্যান্ড অ্যাকচুয়াল মে হ্যায় ইস পর ডুয়াল টোন, ঠিক আছে। মোটামুটি আমার বোমকাই আর আসাম এই দুটো ট্রেডিশনাল শাড়ির কালেকশনস দেখানো কমপ্লিট। নাও আমি দেখাবো বিষ্ণুপুরী কাতান ব্লক, যেটা আমি পরে আছি এই ধরনের, ঠিক আছে। কিছু থাকবে কালারের ওপরে, কিছু থাকবে আপনার যেগুলো হচ্ছে শুধুমাত্র ন্যাচারাল মানে ব্লক থাকে, যেটা যেগুলো শুধু হোয়াইটে থাকে। তো তার আগে বলে নিই, এগুলোর প্রাইস থাকবে 4190। অল দিস আর পিওর বিষ্ণুপুরি 3-ply সিল্কের উপর ইসকা ব্লক হতা হ্যায়, ইসকে সাথে ইসকা ব্লাউজ পিস ভি হ্যায়, সিল্কমার্ক সার্টিফাইড ভি হ্যায়, অ্যান্ড আগার আপকো সিঙ্গল কালার কা থান চাইয়ে তো ভি মিলেগা, উসকা প্রাইস আয়েগা 3690, ঠিক আছে। ফার্স্টে আমি স্টার্ট করছি বিষ্ণুপুর রিলেটেড কিছু আপনার প্রিন্ট দিয়ে। আগর আপকো এসা টাইপ, আমার টাইপের কালারের যদি কিছু থাকে দিস নেই, আচ্ছা এই টাইপের ব্ল্যাকটা একবার নিয়ে আয় আসামের। আর এই টাইপের শাড়ির অফ হোয়াইট কালারের দুটো হয়ে এসেছে, একটা গ্রে একটা অফ হোয়াইট, যেগুলো কাল হলো ওগুলো দুটো দিয়ে, একটা গ্রে কালার একটা অফ হোয়াইট কালার, ঠিক আছে। এটা থাকছে আঁচল পোর্শন। দেখিয়ে আপ সবই কত ব্লক প্রিন্ট বহুত পছন্দ হয়, আই নো আমি জানি ফ্লোরাল প্যাটার্ন অন ভ্যারাইটিস প্যাটার্নে দেখায়, বাট বাড়িতে যদি মা কাকিমণি জেঠিমণি মানে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের কিন্তু ওই ধরনের ফুল টুলের থেকে এরকম ট্রেডিশনাল জিনিসটা তাদের পছন্দের। তো ওনাদের যদি গিফট করার আছে বা মনে মনে ঠিক করে নিয়েছেন যে আমি মাকে এবারে পুজোতে কিছু বিষ্ণুপুরী আইটেম দেব, যেটা উনি কমফর্ট লেভেল মানে মানে খুব ভালোভাবে ড্রেপ করতে পারবেন, পরতে পারবেন, এছাড়া যেটা লুকসটা খুব ট্রেডিশনাল থাকবে, তাহলে আপনি এই ধরনের শাড়িগুলো গিফট করতেই পারেন। এটা একটা মাস্টার্ড ইয়েলো কালারের বিষ্ণুপুরী সিল্ক, তার উপরে পুরোটা এই ধরনের আপনার প্রিন্ট গেছে। প্রাইস থাকছে মাত্র 4190 rupees, 4190। এই যাচ্ছে বডি, আমি কালার ছাড়াও দেখাবো, মানে উইদাউট কালারেও আমি দেখাবো, তবে এগুলো কিন্তু কালারের মধ্যেই আসবে। এটা থাকছে আঁচল, এটার স্লিভসে থাকছে এই ধরনের বর্ডার, বর্ডারটা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন গেছে, রাজরাজাদের যে ডিজাইনগুলো থাকে সেরম টাইপের, মানে একটু ট্রেডিশনাল প্যাটার্ন, জমিদারি আমলের যে সমস্ত কাজ কারবারগুলো হতো সেরম টাইপের, ঠিক আছে। এটা থাকছে আঁচল, এটার প্রাইস থাকছে মাত্র 4190। এগুলোরও পিকচার কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। এটার আরও দুটো কালার রিস্টক হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইস থাকবে হ্যাঁ ওইটাতে আর একটা গ্রে কালার, ঠিক আছে। গ্রে কালারের মধ্যে মন্দিরটা দে, যেটা মন্দির প্যাটার্নে করা আছে, ঘোড়া প্রিন্ট, বিষ্ণুপুরী ঘোড়া ব্লকের জন্য সবাই ওয়েট করেছিলেন লাস্ট টাইম, হ্যাঁ ওটা দে, হ্যাঁ ওই তিনটেতে তাহলেই হবে। লাস্ট টাইম যারা পাননি অনেকগুলো অপশনস আজ পেয়ে যাবে, ঠিক আছে। আজ আপকো বহুত সারা অপশনস জো হ্যায় মিলেগা, দিস ওয়ান ইজ ডুয়াল টোন পিঙ্ক কালার, প্রাইস রেঞ্জ ইস 4190। যে কোনো দুটো দে, অফ হোয়াইট মন্দিরটা দিস আর গ্রে কালারের ঘোড়াটা দিস, হ্যাঁ এটা যাচ্ছে লুকসটা, ইয়ে রহেগা লুকস, বহুত প্রিটি লুকস হ্যায় ইসকা, অ্যান্ড টেক্সচার উতনা হি লাইট ওয়েট হ্যায়, ইয়ে রহেগা আপকা
पल्ला एंड दिस इज द बॉर्डर, पूरा बॉर्डर पर हैगा ऐसा हॉर्स मोटिव, प्राइस रेंज इज 4190। এই দুটোর বেস কালার একটু কালারে ছিল, আমি ভার্জিন কালারের মধ্যেও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যাচ্ছে শাড়িটা, ওকে ইয়ে রহেগা পাল্লা, পাল্লে মে রহেগা একটা হর্স মোটিভ, মানে এই শাড়িটা ড্রেপ করলে আপনাকে আলাদা করে আর বলে কাউকে এক্সপ্লেন করতে হবে না যে আমি এটা বিষ্ণুপুর থেকে নিয়েছি, যে কেউ দেখলে ইজিলি বুঝতে পারবে। তসরের যেটা কালার হয় তার উপরে এরকম হর্স মোটিভ, এক্সট্রিমলি গর্জাস, অ্যান্ড এটাতে কোনো রেড কালার ইউজ হয়নি। এটার ব্লকটা একটু সামনে থেকে দেখিয়ে দাও, মানে আপনারা তো বাইরের ব্লক পরেনি, ফ্লাওয়ার এগুলো পরেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করব বিষ্ণুপুরের পোড়া মাটির জুয়েলারি দিয়ে এই শাড়িটা ক্যারি করুন, এর থেকে বেটার লুক, এর থেকে সফিস্টিকেটেড লুকস জাস্ট ভাবা যায় না। ইস পর আপ দেখ সকতে কোই ব্ল্যাক টাচ নেই হ্যায়, পুরা মরুন অ্যান্ড টিল ব্লু সে আপকা কম্বিনেশনস হ্যায়। প্রাইস রেঞ্জ ইস 4190। বুকিং কে লিয়ে আপকো সির্ফ স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা হ্যায়, দ্যাটস ইট। অ্যান্ড দিস ইজ টোটালি বিষ্ণুপুরে হ্যান্ড ব্লক, মানে এগুলো তৈরি হচ্ছে আমাদের বিষ্ণুপুরে, ঠিক আছে, এগুলো আমাকে আর বাইরে থেকে করে আনার প্রয়োজন নেই, এগুলো একদম লোকাল বিষ্ণুপুরের প্রিন্ট। আমার মনে হয় আপনাদের খুব পছন্দ হবে এই ধরনের জিনিসপত্র, মানে যারা একটু ট্রেডিশনাল ব্যাপারটাকে পছন্দ করে। এই যাচ্ছে পুরো বডি, একদম পুরো এরকম ওয়ার্কের মধ্যে প্রিন্টে যাবে, ইসকে সাথ আপকো ব্লাউজ পিস ভি মিলেগা, ইয়ে রহেগা ব্লাউজ পিস, ইসকা সিঙ্গল কালার কা থান মেরে পাস অভেলেবল হ্যায়, প্রাইস আয়েগা 3690। দিস ইজ দ্য বর্ডার, স্লিভস মা ডালনে কে লিয়ে আপকো এসা ওয়ার্ক মিলেগা। এটার সাথে আপনারা পোড়ামাটির জুয়েলারি যদি পসিবল হয় অবশ্যই ক্যারি করুন, মানে এই শাড়িগুলো তো একটু ট্রেডিশনাল লুকস ক্রিয়েট করে, সুতরাং এর সাথে উল্টোপাল্লা জুয়েলারির থেকে ওই ধরনের জুয়েলারি খুব ভালো যাবে। আচ্ছা, অফ হোয়াইট বা তসরের, মানে একদম যেটা বাটার টাইপ, বাটার ঠিক না, এটা অফ হোয়াইটই বলতে পারেন, একদম ডায়মন্ড হোয়াইটটা নয়। তার উপরে আমাদের বিষ্ণুপুরের রাসমঞ্চের মন্দির, এই মন্দিরের আদলে, সরি এটা না, জোড় বাংলোর আদলে আপনারা ইকো পার্কে দেখতে পাবেন। তো এখানে যে কটা মন্দির খুব ফেমাস বা যে কটা মন্দিরের জন্য বিষ্ণুপুরকে আলাদাভাবে পরিচিতি প্রাপ্ত হয়েছে, মানে যে আপনাদের ওয়ার্ল্ড ম্যাপে আপনারা বিষ্ণুপুর লোকেটেড দেখতে পাবেন, তো সেখানে হচ্ছে এই রাসমঞ্চ, 108টা দরজা আছে এই মন্দিরটায়, এবং ট্যুরিস্টদের একটা মানে হটস্পট জোন বলতে পারেন এই এরিয়াটা। তো সেই মন্দিরের ব্লকটা আমরা শাড়ির ওপরে কন্টিনিউ করেছি, ঠিক আছে। প্রাইস থাকছে এটার মাত্র 4190। ইসকা সিঙ্গল কালার থান ভি মিল জায়গা, আগর আপকো লাগতা হ্যায় আপ খুদ ড্রয়িং বগেরা কর সকতে হো, শাড়ি কে উপর পেইন্ট কর সকতে হো, তো আপ ইসকা পিওর থান ভি লে সকতে হো, প্রাইস আয়েগা 3690। শুধু এই হোয়াইট থানটাও আপনি পেয়ে যাবেন, আমার কাছে অ্যাভেলেবেল আছে। বোথ সাইড আয়েগা এসা টেম্পল, মতলব টেম্পল কা জো লুকস হ্যায় ও, অ্যান্ড পল্লু পর ব্লক, বড়া ওয়ালা ব্লক আয়েগা, ইয়ে রহেগা আপকা স্লিভস পর ডালনে কে লিয়ে। রাসমঞ্চ গুগল সার্চ করলেই দেখতে পারবেন, বিষ্ণুপুরের রাসমঞ্চ একটা ভীষণ ফেমাস, ইনফ্যাক্ট এই প্রচুর ইউটিউব চ্যানেলেও এই ধরনের মন্দিরগুলো, মানে আমাদের বিষ্ণুপুরের মন্দিরের ডিটেল পাবেন। না, জোর বাংলোটা আলাদা। আচ্ছা, প্রাইস থাকছে এটার মাত্র 4190। আমি এরপর কালার ব্লক দেখানো স্টার্ট করছি। কালার ব্লকের যেটা আমি ফার্স্টেই দেখাবো সেটা হচ্ছে পিকক ব্লু কালার, পিকক ব্লু এর সাথে হাফ হাফ আছে, এটাও একটা ট্রেডিশনাল ব্লক, প্রাইস রেঞ্জ সেম 4190। আচ্ছা, আমার লাইভ কন্টিনিউ দেখেন, বাট ব্লক এখনও একটাও পারচেস করা হয়নি, এরম কজন আছেন একটুখানি হাই করুন, মানে পূজোতে অ্যাটলিস্ট একটা করে ব্লক আপনারা পারচেজ করুন, মানে না না, এটা রিস্টক তো হয়নি, ওটা বটল গ্রিন ছিল, পুরোটা বটল গ্রিন ছিল, এটা পিকক ব্লু, এটা আবার হাফ হাফ আছে, ইয়ে আপকা হাফ অ্যান্ড হাফ হ্যায়, হাফ হাফ শাড়ি কা জো, মতলব কিয়া বলো, হাফ হাফ শাড়ি কা জো ফান্ডা হ্যায় ও হ্যায় আপকা স্টার্টিং পোর্শন, ইয়ানি কি ব্লাউজ পিস অ্যান্ড পেহলা পার্ট, মানে একটা শাড়ি তো 6.25 এই লেন্থের হয়, তার মধ্যে ফার্স্ট হাফটা, মানে ধরে রাখুন 3 পয়েন্ট ওই মাঝামাঝি একটা, মানে 3-15 এরকম হচ্ছে আপনার এই কালারটা থাকবে, সেটাতে ব্লাউজ পিস আসবে, বাকিটা আসবে পিকক ব্লু কালারটা, ঠিক আছে। এই হচ্ছে স্টার্টিং পোর্শন, সো স্টার্টিং আয়েগা, আর ইয়ে জয়েন্ট নেই হ্যায়, অনেকে লাস্ট টাইম আমাকে একটা কোয়েশ্চেন করেছিলেন যে হাফ হাফ শাড়িগুলো কি, মানে হাফ পোর্শনের পর
ওটা থান হয়েছে, বাট এই দেওয়া হয়েছে এই রেনি সিজনের জন্য। আমাদের টোটাল কাজটাই ডিলে হয়েছে, পলিশিং এর কাজ বলুন ডিলে হয়েছে, প্রিন্টের কাজ বলুন ডিলে হয়েছে। সো যেটা বলিনি, হাফ হাফে কিন্তু মাঝখান থেকে আলাদা করে জয়েন করা হয় না, একটাই বেস থাকে। কিছুটা আপনার উইভটা অন্য কালার দিয়ে করা হয়, বাকি উইভটা অন্য কালার দিয়ে করা হয়, দ্যাটস ইট। কোনো জয়েন কিন্তু থাকে না, ওকে? এটা একটা ভুল ধারণা, এটা থাকছে স্টার্টিং। চেষ্টা করুন, আর যারা নেননি তারা একটু রিভিউটা বা একটা নিয়ে দেখতে পারে, তাহলে বুঝতে পারবে যে কতটা কমফোর্টেবল এই শাড়িগুলো। ইয়ে আয়েগা স্টার্টিং পোর্শনস, ঠিক হ্যায়, অ্যান্ড বাকি কা পোর্শনস আয়েগা আপকা এসা পিকক ব্লু। পিকক ব্লু কালার হি ফ্রন্ট ইয়োক মে রহেগা, ইহি আপকা পল্লি মে রহেগা। প্রাইস রেঞ্জ ইজ 4,190 রুপিস, অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট ইয়োক। সো ফ্রন্ট ইয়োকটাতে পিকক ব্লুটা আসছে, মেন প্রোডাক্ট। স্যুট পিস আমি মাঝে মধ্যে দেখাই, রাখি, এরপর সবসময় আমার পক্ষে মানে অ্যাকচুয়ালি দেখুন, আমাদের শুধু সেলিং নয় তো, আমাদের প্রোডাকশন ইউনিটও আছে, তো সেখানে অনেকটা টাইম আমাকে দিতে হয়, যার জন্য হয়তো সব জিনিসের ঠিক সময়ভাবে ম্যানেজ করতে পারি না। তো এখন আপাতত শাড়ির কালেকশনগুলোই পাবে। হ্যাঁ হ্যাঁ, ওই কালারেরও হয়ে যাবে, আজ আমার কাছে নেই। থানের প্রচুর কালেকশনস কাতান ব্লকের জন্য অলরেডি চলে গেছে, পেয়ে যাবেন। প্রাইস থাকবে মাত্র 4,190, 4,190 রুপিস। নেক্সট কালারটাও খুব সুন্দর, একটা ডুয়াল টোন রাস্ট কালার। এই কালারেরও থান আমার কাছে এখন অ্যাভেলেবেল, ঠিক আছে? মোটামুটি একটা করে দেওয়া হয়েছে আর একটা করে থানের জন্য রাখা হয়েছে। প্রাইস থাকছে মাত্র 4,190। শাড়ি হাসে ডুয়াল টোন, গ্রিনের ওপরে অরেঞ্জ উইভড করার জন্য একটা রাস্ট অরেঞ্জ টাইপের কালার এসেছে, আর তার সাথে বোথ সাইড থাকবে এরকম একটা কালারফুল ব্লক। পুরো বডিতে এই ব্লকটা কন্টিনিউ হবে, তার সাথে ম্যাচিং করে থাকবে আঁচল পোর্শন, অ্যান্ড ব্লাউজ পিস কে স্লিভস পর আয়েগা এসা আপকা ব্লক প্রিন্ট। প্রাইস রেঞ্জ ইস 4,190। বিষ্ণুপুরী কাতান ব্লক, মাল্টি কালার মে হ্যায় ব্লক। প্রাইস রেঞ্জ ইস 4,190 রুপিস, 4,190 টাকা। জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপ আস। বুকিংয়ের জন্য কোনো রকম আপনাকে কল করার প্রয়োজন নেই, ইনফ্যাক্ট এত কল বুকিং নাম্বারে মানে যদি আপনার কোয়েরি থাকে তবেই করবেন, বুকিং করার জন্য কল করতে হবে না। কারণ কি, ধরুন প্রচুর বুকিং আসে, তো এত কল যদি বুকিংয়ের জন্য আসে তাহলে যারা যাদের সত্যি কোয়েরি থাকে তারা আবার লাইনে বিজি পাবেন। সুতরাং বুকিং যদি কনফার্ম থাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে রাখুন, ওয়েট করুন আমাদের রিপ্লাইয়ের জন্য, রিপ্লাই করলে তারপরে আপনারা পে করুন। অ্যান্ড যাদের কাছে পেমেন্ট ডিটেলস আছে প্লিজ আপনারা পে করবেন না যতক্ষণ না আমরা কনফার্ম করছি প্রোডাক্টটা, ওকে? হ্যাঁ, আপনি ম্যাম দেখানো শাড়ি থেকে স্ক্রিনশট নিয়ে পাঠান, বানিয়ে কোনো অসুবিধে নেই, ঠিক আছে? হ্যাঁ, এরপর দেখুন যদি আমাদের ওন প্রোডাকশনে না হয়, যেরকম আসাম সেট, হ্যাঁ স্বর্ণচুরি তো ইজিলি পেয়ে যাবেন, সেটিংটা যদি চলে তাহলে তো জলদির মধ্যে পাবেন, আর যদি সেটিংটা এখন না চলছে তাহলে যখন আবার শুরু হবে তখন পেয়ে যাবেন। যেরকম আমি বলে দিই, পিকক ব্লু ডুয়াল টোন মেজেন্টা, এই সেটিংটা বা ইয়ের টানা আমরা রেগুলার চলতে হয়, ঠিক হ্যায়। ইসমে আগর কিসি কা অর্ডার হ্যায় তো আপকো মিল জায়েগা, লেকিন আগর কিসি কা সিলভার জরি মে চাহিয়ে, কিসি কা মতলব কপার, ও হর টাইম নেই চলতা হ্যায়, ঠিক হ্যায়। ইয়ে রহেগা আপকা ফিশ ব্লক কে উপর ফুশিয়া পিঙ্ক কালার মে। প্রাইস রেঞ্জ ইস 4,190, 4,190। তসরের ব্লকও আছে, এই যাচ্ছে পুরো বডিটা। প্রাইস থাকবে 4,190। ইয়ে রহেগা ইসকা পাল্লা, ইয়ে রহেগা শাড়ি কা পাল্লা, পুরো ফিশ ব্লক পর হ্যায়, অ্যান্ড দিস ইজ দ্য বিপি। বিপিটাও রানিং এ আসবে, এটাতেও হালকা একটা কিন্তু ডুয়াল টোন আছে। আমারটা সেম হবে না, আমারটার কাছাকাছি কালার পাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কাতান ব্লকই, আমার যেটা পড়েছে আমারটা কাতান ব্লকই। আচ্ছা, এটা আসছে 4,190। ইয়ে দেখি, ইয়ে পুরা গ্রে কালার কে উপর মতলব সিলভার, সেম প্রাইস। কালার ব্লক লিজিয়ে ইয়া ফির আপকা নর্মাল ব্লক লিজিয়ে প্রাইস সেম রহেগা। দেখি, ইয়ে ওয়ালা কালার না বহুত হি জ্যাদা খাস হ্যায়। মে কিউ বোল রহি হু, কিউকি গ্রে কা ইসমে জো গ্রে কালার আয়া হ্যায় থোড়া সিলভার শেড হ্যায়। হ্যাঁ, শুধু কালার গুলো আমি ফার্স্টে দেখিয়ে দিই, তারপর ডিসচার্জ, নর্মাল ডিসচার্জটা দেখাবো। এই যাচ্ছে কালার ব্লকটা, ঠিক আছে?
কালার ব্লকে এই গ্রে কালারের ওপরে যে কালারের ক্যাটেগরিগুলো অ্যাপ্লাই হয়েছে, মানে কালার কা যো শেড ইস পর অ্যাপ্লাই হুয়া হ্যায় বো বহুত ইজিলি ভিজিবল হো রাহা হ্যায় অ্যান্ড গ্রে কালার না বহুত হি অ্যাকচুয়াল ইয়ে ওয়ালা কালার পুরা গ্রে নেহি হ্যায় পেস্তাটা নেই, এটার কালারটা অ্যাকচুয়াল সিলভার প্যাটার্নের, একটুখানি সিলভার প্যাটার্নের অ্যান্ড সিলভার জুয়েলারির সাথেও কিন্তু এটা খুব সুন্দর লাগবে। এটা যাচ্ছে ব্লাউজ আঁচল পোর্শনস অ্যান্ড দিস ইস দ্য বিপি। সব শাড়িরই পিকচার ফরম্যাট তো পেয়েই যাবেন, সেখানে কোনো ইস্যুস নেই, শুধু আপনারা একটুখানি কনফার্ম হয়ে বুকিং করুন। এটা যাচ্ছে পুরো হোল বডি আর এই থাকছে এটার আঁচল, আঁচলটা তো এরম আসবে মাল্টি কালারের ব্লক, ঠিক আছে। নেক্সট পিসটা আসছে রোজ গোল্ড টাইপের কালার যেটা আমি দিয়েছিলাম। রোজ গোল্ড মে ক্যা হতা হ্যায় দো শেড আভি অভেলেবল হ্যায়, একটা হচ্ছে এটা, কালার টোনটা দেখুন 19-20, এটাতে একটু মবিস মানে ব্যাপারটা বেশি, দিস ওয়ান ইজ কাইন্ড অফ মব টোন অ্যান্ড দিস ওয়ান ইজ ডুয়াল টোন রোজ গোল্ড, এটার টোনটা একদম মেটালিক। আগর পিঙ্ক কা কোই শ্যাডো বগেরা আম ইউজ করতে হ্যায় না তো উসমে এক আপকা এক মেটালিক ওয়ালা ফিনিশিং আতা হ্যায় ওয়াহি ওয়ালা হ্যায়। আই হোপ এটা ভিজিবল হচ্ছে মেটালিক টোনটা, এটা খুব ভালো ডিম্যান্ডে আছে, মানে স্পেশালি এই মেটালিক কালারটা, এটার উপরে নর্মাল ব্লকও যতটা সুন্দর লাগে এটাও ততটাই সুন্দর। প্রাইস মাত্র 4,190। এই মেটালিকের উপরে আমি ডিসচার্জ নর্মাল ব্লকও দেখিয়েছিলাম লাস্ট টাইম, ওটা সোল্ড ছিল, এটা এবারে কালার ব্লকে এসেছে, ঠিক আছে। এই কালারটা জাস্ট অদ্ভুত, একটা মাইন্ড ব্লোয়িং কালার, মানে বিষ্ণুপুরী কাতান মে আগর মে সচ্চি বলু তো ইয়ে কালার বহুত হি জাদা মতলব ট্রেন্ড মে আনে ওয়ালা হ্যায়। পিকক ব্লু কে বাদ জেসা মানে বেদানা কালারটা যেরকম সবাই এখন চাইছে, এটাও দেখবেন, আমি তো এই সবে সবে দেখানো শুরু করছি, এটাও আসবে, স্পেশালি যারা পেস্টেল শেড পছন্দ করে। দারুণ সুন্দর অদ্ভুত একটা গ্লো, হালকা হাইলাইটার আমরা যারা ইউজ করি সেরকম টাইপের একটা গ্লো থাকবে শাড়িতে। এই যাচ্ছে আঁচল অ্যান্ড দিস ইস দ্য বিপি, ঠিক আছে। একটা গোল্ডেন টোন মানে দেখা যাবে, মানে দেখবেন পর্লের যারা রিং টিং পরেন পর্লের উপর এটা কিরকম রেনবো কালারের ইফেক্ট পাওয়া যায় না, সেই টাইপের লুকসটা থাকবে। এটা কিন্তু নর্মাল পিঙ্ক নয়, বারবার বলছি শাড়িটা শুধুমাত্র ডুয়াল টোনটাই নয়, শাড়িটা থেকে একটা অদ্ভুত কালারফুল গ্লো বেরোবে। প্রাইস থাকছে এটার মাত্র 4,190। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এটার প্রাইস আসছে 4,190। এটা বিষ্ণুপুরী কাতানের ওপরে কালার ব্লক করা হয়েছে, বিষ্ণুপুরী কাতানের থান তার ওপরে কালার ব্লক। এটা গেল একটা পিঙ্ক কালার, এর থেকে ওয়ান শেড ডিফারেন্ট, এটা একটু মব প্যাটার্নের পিঙ্ক, ঠিক আছে। এটাতে যাচ্ছে এরকম আপনার সেমি সার্কেলের ব্লক, যাদের মনে হচ্ছে কি একটুখানি হালকা ব্লক নেব, খুব বেশি একটা কালারফুল ব্লক নেব না, তো এটা দেখতে পারেন। এটা একদম নিউড শেডের ব্লকগুলো কিন্তু ইউজ হয়েছে, প্রাইস রেঞ্জ সেম 4,190। পুরা ফ্রন্ট ইয়োক রহেগা এসা, ইয়ে রহেগা আপকা পাল্লা অ্যান্ড দিস ইস দ্য বিপি। প্রাইস রেঞ্জ ইস 4,190। আপ লোক ইজিলি ড্রেপ কর সকতে হো আগর আপকে পাস এসা শাড়ি রহে, মানে অনেক সময় হয় দেখবেন কোনো একটা ওকেশনে হয়তো যাওয়ার কথা আছে বা আপনার কোনো ফ্রেন্ড আপনাকে বললো চল না শপিং করে আসি বা চল না একটু কফি খেয়ে আসি, তখন আপনার মনে হবে দূর আবার শাড়ি পরে যেতে হবে ও বাদ দিই। বাট এ ধরনের শাড়ি যদি থাকে আপনার মনে হবে আমি এই শাড়িটা পরবো, পাঁচজনে দেখবে আমি তার জন্য যাবো, মানে এতটা সুন্দর এই শাড়িগুলো, ইজিলি ড্রেপ হবে মনে হয় না, মানে অতক্ষণ টাইম স্পেন্ড করে আবার শাড়ি পরে আবার যাব ও বাদ দি ছেড়ে দি, এই ব্যাপারটা মাথায় আসবে না, ঠিক আছে। আপনি তখন ওনাকে সেকেন্ডে বলতে পারবেন যে হ্যাঁ আমি এখনই বেরোচ্ছি, মানে এত ইজিলি এগুলো পরা যাবে। এটার প্রাইস থাকবে মাত্র 4,190, 4,190। ইয়ে ভি আপকা ডুয়াল টোন মে হ্যায়, ইসকে উপর ভি বড়া সাইজ কা কলগা হ্যায়। প্রাইস রেঞ্জ ইস 4,190। কি করছে, প্রাইস রেঞ্জ ইস 4,190, 4,190। এরম কলগা ব্লকে যাবে শাড়ি, হাসে ডুয়াল জোন, সবাই কালারটার জন্য রিকোয়েস্ট করছেন, বাট এক্সট্রিমলি সরি ওটা এবারে এখনো আসেনি, মানে আজই আসার কথা ছিল, বাট ব্যাপারটা হয়েছে কি লাস্ট মানে দিনগুলোতে এই বৃষ্টি টৃষ্টি সবে মিলিয়ে আর কি টোটাল শিডিউলটা লেট হয়ে গেছে। এখানে তো একটা টিম ওয়াইজ কাজটা হয়, মানে ধরুন একটা টিম ব্লক করেন, একটা টিম শাড়িটাকে পলিশ করেন, একটা টিম ফোল্ড করেন, কোনো একটা টিমের যদি ডিলে হয়ে যায় তো পুরো কাজটা লেট হয়ে যায়। আমাদের সরাসরি বালুজুরির ক্ষেত্রেও সেম ব্যাপারটাই হয়, ঠিক আছে। এই যাচ্ছে আপনার লুকসটা,
पूरा लोअर पोर्शन पर रहेगा इस टाइप का बिग साइज का कॉलगा एंड इसके साथ पल्ला रहेगा ऐसा এটার সাথে আঁচলটা তো থাকবে এরকম কলগা প্রাইস রেঞ্জ সেম 4190 এটা থাকছে ব্লাউজের পিস খুব সুন্দর ইজিলি ম্যানেজেবল শাড়ি আর খুব ভালোভাবে ড্রেপ করতে পারবে বিষ্ণুপুরী কালার ব্লকের মধ্যে আমরা একটা নিউ প্যাটার্ন ট্রাই করেছি আপনাদের কতটা ভালো লাগছে তার উপরে এই ধরনের প্যাটার্নের আরও কালার কিন্তু বানানো যাবে প্যাটার্নটা হচ্ছে বান্ধনি এরপরে কি হতেই পারে বিষ্ণুপুর থেকে সাইড জোনেও অনেকে এখন এইসব মানে এখান থেকে র মেটেরিয়ালস কালেক্ট করে এখান থেকে জারি কালেক্ট করে তারা ওখানে বানাচ্ছেন সেটা হতে পারে ঠিক আছে হ্যাঁ সেটাও হতে পারে বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত অনেক জায়গা আছে যেখানে এখন মানে মানুষজন এইসব কাজের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড এবং তারা সত্যি খুব দরদ দিয়ে কাজটা করছেন এবং যুক্ত আছেন কারণ কি মানুষজন দেখছেন যে একটা ভালো কাজ পড়লে তার কিন্তু অনেকগুলো মানে দিক আছে যেখান থেকে আপনি নিজেকে গ্রো করতে পারবেন অ্যান্ড বিষ্ণুপুরী সিল্কের এখন এত পপুলারিটি মানে এটা বলে বোঝানোর নয় এটা থাকছে আঁচল আর এটা থাকছে আপনার ব্লাউজ পিসটা আমাদের এখানে মানে আমার বাড়ি থেকে আপনার 10-15 মিনিটসের ডিস্টেন্সে একটা জায়গা আছে সেখানের নাম হচ্ছে আপনার হ্যাঁ কিন্তু আজকে আর সময় হবে না কারণ কি আজ তসরটা আছে না অলরেডি এই ব্লগটা একটু দেখুন এই ব্লকটা নীলবাড়ি জায়গাটার নাম অ্যাকচুয়ালি ওখানে ওই তসরের গুটি মানে রেশমের গুটি চাষ হয় তো ওখানে যদি কখনো আসেন দেখতে পারেন জায়গাটা ভেতরে ঢোকার পারমিশন নেই বাইরে থেকে দেখা যাবে প্রচুর তুতগাত হ্যাঁ তুতবাড়ি সরি নীলবাড়ি বলছি তুতবাড়ি এটা থাকছে আছে ঠিক আছে ওই রেশমের যে মানে পোকাটা আছে তারা হচ্ছে তুত গাছের পাতা খায় তো সেটার জন্য গুটিটার নাম হয়েছে মালবেরি আচ্ছা আচ্ছা এটা থাকছে ব্লাউজ পিসটা এটা আমার মনে হয় এই কালার যেরকম স্যুট করছে সেরকম তসরের সাথে ব্ল্যাক আর রেড কালারটাও ভালো লাগবে মানে গ্রিন আর ব্লু দিয়ে করা আছে তো ওটা থানটাই হয়েছে 10 পিস তাও আবার থানে অনেকজনের অর্ডার আছে ঠিক আছে তো ওটা দেখা যাক কতটা করা যায় আচ্ছা এই গেল আপনার তসর কালার মানে ন্যাচারাল সরি কালারফুল ব্লক এরপর আমি দেখাবো শুধুমাত্র অফ হোয়াইট কালার দিয়ে ডিস্টার্ট প্রথমেই যে কালারটা দিয়ে স্টার্ট করব এটা মানে সবার পছন্দের একটা কালার একদম লাইট শেডের একটা শেড যেটা আমরা ব্লাশ যারা একটু নিউট শেডের ব্লাশ ইউজ করেন তারা এই কালারটা আশা করি বুঝতে পারছেন মেবলিনের অনেকগুলো শেড হচ্ছে এরকম টাইপের কালার পেয়ে যাবেন একদম নিউ ম্যাকের প্রচুর এই ধরনের ব্লাশের শেড আছে খুব নিউট শেড একটুখানি কালারটা বলুন যে মানে স্পেসিফিক ইয়েলো কালারটা বা কোনটা হলে সেটা আমি করে দেব আর পিকচারে তো পেয়েই যাবেন এই থাকছে লুকসটা এটা হচ্ছে একদম লাইট একটা কালার হ্যাঁ হ্যাঁ ওই কালারটা আচ্ছা এটা থাকছে আঁচল আর এই যাচ্ছে ব্লাউজ পিস অ্যাকচুয়ালি কি হয় না হ্যান্ড উইভেন প্রজেক্টে আপনি কখনোই প্রচুর পরিমাণে করতে পারবেন না হাত হাতে করা কালার প্লাস দুটোই আপনার শাড়িটা তৈরি হচ্ছে হাতে ব্লকটাও হাতে যেটা আমি আপনাকে বললাম যে পুজো বলে বা প্রচুর ডিম্যান্ড আছে বলে সেটার প্রোডাকশনটা কিন্তু আমরা ডাবল করে দিতে পারবো না যা ছিল তাই থাকবে একটু আধটু বেশি হবে মেশিন হলে পসিবল হতো একটা টিমকে দিয়ে আমি হয়তো নাইট দিয়ে দুটোতেই ওয়ার্কটা করে পারতাম হ্যান্ড উইভেনে পসিবল না হস্তচালিত হলে সম হ্যাঁ রেস্ট দরকার তারপরে এই রেনি সিজনটাতে আমাদের টোটাল প্রসিডিওরটা অনেক ডিলে চলে অনেক অনেক ডিলে চলে বেদানার সিডসের কালারের এটা একটা দেখতে পারেন এটা কিন্তু বেদানার সিডসের কালারেই আছে ভুলে গেছিলাম এটা একটা না না আউল মোটিভটা হবে না ওটা না একটা সরিয়ে দে আউল মোটিভটা হবে না এটা দেখতে পারেন এটা একটা লেডি ফিগার ডান্স করছে রম একটা আপনার ব্লক এটা বেদানার সিডসের কালারেরই কিন্তু আউল মোটিভটা তো নেই আজ এটা যাচ্ছে লুকসটা প্রাইস রেঞ্জ 4190
ভীষণ লাইট ওয়েট, শুধু লাইট ওয়েট বললে ভুল হবে, এগুলো মানে বডি হাগিং শাড়ি। অনেকে আছেন যারা জারির ওয়ার্ক পরেন না যেহেতু ইচিং বা কোনো প্রবলেম আছে, এইগুলো কিন্তু আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন। এটা আসছে আঁচল অ্যান্ড ইয়ে রেহেগা ব্লাউজ, এটাই বেদানা সিডসের কালার, কিন্তু প্যাচা মোটিভটাতে আজ নেই, হ্যাঁ ওটা নেই। আচ্ছা এটা যাচ্ছে বডি, ঠিক আছে, এটা বেশিক্ষণ ধরে দেখানো দরকার নেই, নি না, কারণ কি আপনার মানে আমরা শিওর না যে টাইমের মধ্যে পাবো না, এগুলোতে আপনারা পাবেন না, কারণ ধরুন আপনি একটা ওই ব্লকটা ওল্ড ব্লকের জন্য ট্রাই করলেন, ঠিক আছে, আমি বলে দিলাম মানাতে। এরপর শুধু তো আমি কাজ করছি না, আমার মতো অনেক সেলার আছে যাদের সাথে ওই ফ্যাক্টরিটা যুক্ত, ওনারা ডেট ওয়াইজ অর্ডারটা নেবেন বা তৈরি করবেন। দেখা গেল আপনি আজ অর্ডার দিয়েছেন, আপনার কালারটা হয়ে এলো দু মাস পর, ততদিন আপনার কি পেশেন্স থাকবে যে আমি দু মাস পরে নেব? হয় না, এটা ওর জন্য নেওয়া হয় না। আবার কিছুগুলো হয়েও যায়, ধরুন যেরকম আমার লাস্ট টাইম যেটা আমি ফেস করলাম, আমি কিছুগুলো শাড়ি ব্লকের জন্য সেল করে সেন্ড করেছিলাম, তো ফ্যাক্টরি থেকে আমাকে বলা হলো যে ম্যাম অলরেডি একজনের অর্ডার আছে, তারপর আপনারটা স্টার্ট হবে। হ্যাঁ পিকক গ্রিন দেখিয়েছি, সুতরাং আমি একটা ক্যালকুলেট করে নিলাম যে তাহলে আমি এই মাসে ব্লকটা রেডি পাবো না, আমি পাবো নেক্সট মান্থ। বাট হঠাৎ করে ওখান থেকে আমাকে কল করা হলো যে যেখানে মানে যাদের অর্ডার ছিল তারা অর্ডারটা ক্যান্সেল করেছেন, সুতরাং আপনারটা আগে হয়ে যাবে, তাহলে আমি পেয়ে গেলাম। এই জিনিসটা বলতে চাইছি আমি, ঠিক আছে, মানে সবসময় এক্স্যাক্ট টাইমিংটা থাকে না, মানে আমার জন্যই যে ফ্যাক্টরিটা সেটা তো না, আরো অনেকে দিচ্ছেন, সবারটাই ওনারা করেন। স্কাই ব্লু কালার, এটা আসছে একদম স্ট্রবেরি কালার, ওয়াইন কালার, স্কাই ব্লু আছে, ওয়াইন আছে, ডুয়াল টোন পিঙ্ক আছে, এটা আসছে স্কাই ব্লু, এটার উপর ওই আপনার যেটা ফোক মোটিভটা হয় সেটা আছে, আর এটা হচ্ছে দুধে আলতা কালার বা স্ট্রবেরি কালার, এই আসছে আঁচল, আর এটা ব্লাউজ পিস। পুরো শাড়ি পরই আপকো ইস টাইপ কা আপকা ব্লক মিলেগা, আপার ইয়ক কা ব্লক সির্ফ এসা ফ্লোরাল রহেগা, অ্যান্ড লোয়ার ইয়ক কা ব্লক আপকা থোড়া স্কার্ট লেভেল বর্ডার মে রহেগা, ঠিক আছে। প্রাইস রেঞ্জ রহেগা 4190, আর এটা থাকছে আপনার ফোক মোটিভে। এই ব্লকটাও অনেকবার আমি দেখিয়েছি ব্রাইট শেডের ওপর, কখনোই আমার এত লাইট শেডে দেখানো হয়নি। এটা থাকছে একদম স্কাই ব্লু, পুরো পল্লু পর আয়েগা আপকা ইস তরহ সে আপকা ফোক মোটিভ, ইসকে সাথ আপকা জো পুরা বডি হ্যাঁ স্কাই ব্লু মেই রহেগা, প্রাইস ভি সেম আয়েগা। এটা একটু সরিয়ে নে রিজু, প্রাইস থাকছে মাত্র 4190, 4190, একদম স্কাই ব্লু, স্কাই ব্লু টাইপের কালার, স্কাই ব্লু টাইপ মানে স্কাই ব্লুই রয়্যাল ব্লু, ব্লু উইথ মেজেন্ডা কম্বিনেশনের কালার ব্লক হবে, মেজেন মানে রয়্যাল ব্লুর উপর তো মেজেন্ডা কালারটা বোঝা যাবে না, রয়্যাল ব্লুর উপর আপনার মাল্টি কালার হবে, ঠিক আছে। এটা থাকছে আঁচল পোর্শন অ্যান্ড ইয়ে আয়েগা আপকা স্লিভস, স্লিভস পর ডালনে কে লিয়ে এসা মিলেগা, ওই মানে রয়্যাল ব্লুর উপরে মেজেন্টা উইভ করা, সেক্ষেত্রে তো আপনার কালারটা সম্পূর্ণ অন্য চলে আসবে, মানে রয়্যাল ব্লু তখন আসবে না, তখন একটা ডুয়াল টোন চলে আসবে শাড়িতে। এই যাচ্ছে ফ্রন্ট ইয়োকের পোর্শনস, প্রাইস রেঞ্জ 4190, ঠিক আছে, 4190। ঢাকায় জামদানির যেটা বলতে বলতে রয়ে গেলাম, সেটা হচ্ছে ঢাকায় জামদানির মোটামুটি অরিজিনাল লিন, মানে যেগুলো বাংলাদেশ থেকে আসে বা বাংলাদেশের তৈরি, সেগুলোর অ্যাকচুয়াল প্রাইস 3000 অ্যান্ড অ্যাভাব থেকে স্টার্ট হয়, স্টার্টিং হয় মানে 4000 এরম থেকে। হ্যাঁ তো ধরুন আপনার একটা ইচ্ছা আছে যে আপনি একটা বাংলাদেশি ঢাকায় জামদানি নেবেন, কিন্তু সবাই আবার ওই হার্ডি ব্যাপারটা পড়তে পারেন না, সবসময় যেটা ভালো লাগে সেটাই তো ড্রেপ করা যায় না, কারণ ইস্যুস থাকে, ফুলে পেঁপে থাকে, এটা একটা খুব কমন ব্যাপার। যদিও এখন জামদানি মানে লাইট ফর্মেটও হয়েছে, মানে উইদাউট স্টার্চার সব পলিশে, তো আমরা ওই জন্য ওই ঢাকায় জামদানির যে বর্ডার সেটা কিন্তু খুব ট্রেডিশনাল, ঠিক আছে, সেই বর্ডার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ধরনের শাড়িগুলো তৈরি করা হচ্ছে। বিষ্ণুপুরী সিল্ক আপনাকে একটা খুব মানে চার্মিং লুকস দেয়, ওপারসে বিষ্ণুপুরী সিল্ক কা এক ফ্ললেস টেক্সচার হ্যায় জো হর কিসি কো মতলব কোই ভি ইসকো আসানি সে ড্রেপ কর সকতে হো, কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন নেই। আর এই বর্ডারটা আছে, এই বর্ডারটা দেখবে ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ একটা লুকস ক্রিয়েট করবে, যেহেতু এটা একটা ঢাকায় জামদানির মানে একটা কি বলবো একটা নাম করা বর্ডার। এই বর্ডারগুলো এই বিষ্ণুপুরী সিল্কে আলাদা একটা আভিজাত্য ক্রিয়েট করেছে। এটার প্রাইস থাকছে মাত্র 4190, কালার ব্লক নেই, এটা যাচ্ছে
বডি কালারটা, এটা একদম পিওর যেটা তাসরের কালার হয় সেটা। এই যাচ্ছে আপনার আঁচল, অ্যান্ড দিস ইজ দ্য বিপি, পুরো একদম পিওর তাসর কালারের ওপরে বিষ্ণুপুরি কাতান ব্লক উইথ ঢাকায় জামদানি বর্ডার। ঢাকায় জামদানি বর্ডারটা যাচ্ছে বোথ সাইডে, জামদানি প্যাটার্নের একটা লুকসও থাকলো, অথচ আপনার কিন্তু শাড়িটা হলো বিষ্ণুপুরি সিল্কের ওপরে। আচ্ছা, নেক্সট পিসটা আসছে এরকম ব্রাইট একটা পার্পল কালারের উপরে, প্রাইস থাকবে মাত্র 4190। এটা কিন্তু রয়্যাল ব্লু এর ওপরে ফুসিয়া পিঙ্ক দিয়ে বোনা। আপনি যদি এই কালারটার কথা বলছেন তাহলে এটা নিতে পারেন। এটা হচ্ছে মেজেন্টা কালার, মানে ডুয়াল টোন মেজেন্টা। মেজেন্টার যে নর্মালটা হয় সেটা ব্ল্যাক এর উপরে উইভ থাকে, আর এটা হচ্ছে রয়্যাল ব্লু এর উপরে উইভ করা। এটার প্রাইস 4190, 4190। ভীষণ ব্রাইট এবং আই ক্যাচিং একটা কালার, অ্যান্ড শাড়ি হচ্ছে ডুয়াল টোন। শাড়ি থেকে কিন্তু একটা দেখুন ব্লু টোন আসবে, যেহেতু এটার বেস কালারটা হচ্ছে ব্লু। বেদানার কালারটা দেখেছেন? হ্যাঁ, একটু আগেই দেখালাম, বাট মাল্টি কালার মাল্টি প্রিন্টসে নেই, ওটা সলিড মানে সিঙ্গেলে আছে। এই যাচ্ছে ব্লাউজ পিস ডিসচার্জ, মানে এই হোয়াইটের ওপরে। এটার প্রাইস থাকছে মাত্র 4190। ব্লকে জাস্ট কয়েকটাই দেখাবো, তার মধ্যে আমার খুব পছন্দের একটা প্রিন্ট এই প্রিন্টটা, ময়ূর প্রিন্টটা। আউল প্রিন্টটা আমি জানি সবাই পছন্দ করেছে, বাট এই প্রিন্টটাও একটা পারচেজ করতে পারেন। এই প্রিন্টটা না খুব ভালো লাগে, ড্রেপ করার পর এই প্রিন্টটা দারুণ লাগবে দেখতে। পুরা বডি মে আয়েগা আপকা প্রপার পিকক কা মোটিভ, পুরা পিকক কা মোটিভ মিলেগা পুরা অল ওভার বডি পর আসা আয়েগা। অ্যান্ড শাড়ি হচ্ছে ডুয়াল টোন, ইয়েলো তানা কে উপর পিঙ্ক উইভড হুয়া হ্যায়, তো পুরা শাড়ি মে ইয়েলো টোন রহেগা। ঠিক আছে, আচ্ছা বেদানা সিটসের কালারটা একবার দেখিয়ে দিস তো। ও আচ্ছা, এটা তা ঠিক আছে, দিয়ে দে ওরমই দিয়ে দে, একবারে করবি ফুল। এটা যাচ্ছে বডি পোর্শনসটা, এই যাচ্ছে আঁচল পোর্শন, এটা থাকছে ব্লাউজটা। শাড়িটার কালারটা যা দেখুন, ব্লকটা তো অবভিয়াসলি ভীষণ সুন্দর, শাড়িটার কালারটা থেকে একটা অদ্ভুত সুন্দর ইয়েলো টোন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আর এই টোনগুলো দূর থেকে অনেক বেশি ক্লাসি একটা লুকস ক্রিয়েট করে। এই যে এটার প্রাইস মাত্র 4190। আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া শিপিং থাকছে ফ্রি, শুধুমাত্র শাড়ির যেটা অ্যামাউন্ট আমি অনলাইন বলছি সেটাই আপনাকে পে করতে হবে, কোনো এক্সট্রা অ্যামাউন্ট কোনো শিপিং চার্জেস আপনাকে পে করতে হচ্ছে না। সুতরাং আপনারা নির্দ্বিধায় বুক করতে পারেন, আমাদের থেকে নেওয়া মানে একদম অথেন্টিক জায়গা থেকেই নিচ্ছেন, সিল্কমার্ক সার্টিফাইড, চাইলে সিল্কমার্ক স্ক্যান করে দেখে নিতে পারেন। এই যে এটা ছিল বেদানার সিটসের কালারটা, এটা আমি আগেও দেখিয়েছি এই ধরনের ব্লক, ওটার সেম পিসটাই এসেছে। এটা আসছে আঁচল, এটা ব্লাউজ পিস, ঠিক আছে। এই সেম প্রিন্ট, এই সেম কালার কম্বিনেশনে আমি আগেও দেখিয়েছি। নেক্সট হচ্ছে গ্রিনের ওপরে একটা স্মল টাইপের ব্লক, প্রাইস রেঞ্জ সেম 4190, 4190। এটাও ডুয়াল টোন গ্রিন, এটাও কিন্তু সিঙ্গেল গ্রিন নয়, মানে এটা হচ্ছে ফুসিয়া পিঙ্কের ওপরে বটল গ্রিন উইভ হয়েছে। মানে যারা বিয়ের তত্ত্বে বটল গ্রিন নেওয়ার কথা ভাবছেন অথচ ব্ল্যাকের জন্য পিছিয়ে যাচ্ছেন, এটাতে কিন্তু কোনো ব্ল্যাক টাচ নেই, স্পার না কোই ব্ল্যাক টাচ নেই, হ্যাঁ পুরা একদম ফুসিয়া পিঙ্ক কে উপর বটল গ্রিন কা উইভ হোনে সে বজে সে শাড়ি মে ডুয়াল টোন আ রা হ্যায়। প্রাইস রেঞ্জ ইস ওনলি 4190, অ্যান্ড দিস ইজ দ্য বিপি। শাড়িটার গ্ল্যামারটা দেখুন, মানে বটল গ্রিনের ওপরে এই যে ফুসিয়া পিঙ্ক টোনটা ক্রিয়েট হচ্ছে না, এই যে একটা একটা মানে ব্যাকগ্রাউন্ড থেকে একটা পিঙ্ক টোন আসছে, এটা কিন্তু ভীষণ ব্রাইট একটা লুকস দেবে। আজকের লাস্ট ব্লক প্রিন্ট কফি উইথ রেড, কফি কালার উইথ রেড, প্রাইস রেঞ্জ ইজ সেম 4190। যতগুলো দেখালাম সব সেম প্রাইস, শুধুমাত্র যেগুলো আপনার হাফ হাফ আছে সেগুলো হচ্ছে কিছুটা ব্লাউজ পিসটা আসবে ফার্স্টের ব্লাউজ পিস, অ্যান্ড ফার্স্ট হাফ আয়েগা আপকা ভিসি কালার মে, বাকি কা আয়েগা জো কি আপকা কফি কালার মে। জেসে ইসকা এটা দেখুন, এটার ব্লাউজ পিসটা আসবে এরকম একটা ব্রাইট রেডে, ওকে, অ্যান্ড স্টার্টিংটাও আসবে এরকম একটা ব্রাইট রেডে, হাফ পোর্শন, অ্যান্ড হাফ জব ভি আপকে প্লিটস কভার হো জায়গা তব আপকা আয়েগা এসা ওয়াইন প্যাটার্ন কা, ওয়াইন না সরি, এটা একটু কোকো কোলা প্যাটার্নের কালার। প্রাইস থাকছে মাত্র 4190 রুপিস। ইয়ে আয়েগা আপকা বডি কা পোর্শন, আর এটা থাকবে আঁচে ব্লক, ঠিক আছে, হাফ অ্যান্ড হাফ ব্লক হয়ে গেল মোটামুটি ব্লকের সিরিজটা কমপ্লিট। লাস্ট তসর আছে, তসরটা দেখিয়ে দিচ্ছি, তসরের প্রাইস থাকবে 4490, ঠিক আছে, 4490, সিল্কমার্ক সার্টিফাইড।
আচ্ছা, তসরের প্রথমে যেটা দেখাবো, যে ডট স্প্রিংটা আমি দেখিয়েছিলাম অনেকে পছন্দ করেছেন, তো ওই প্যাটার্নেরই একটা নিউ শেড হয়ে এসেছে। এটা হচ্ছে আপনার ব্লুয়ের সাথে একটুখানি চারকোল ব্ল্যাক প্যাটার্নের কালার, এক্সাক্ট চারকোল ব্ল্যাকটা নয়, তার থেকে একটু লাইটই বটে, বাট খুব সফিস্টিকেটেড। তসর কা মে এক বাত বতা দু, জো লোক ফার্স্ট টাইম লে রে হো, তসর মে আপকো সাইন নেহি মিলেগা, মানে শাড়িটা কিন্তু স্মুথ হবে, যেহেতু এটা স্টার্চলেস, মানে খুব একটা স্টার্চ নেই, বাট ইসকা মতলব ইয়ে নেই কি সিল্ক জেসা সাইন আপকো মিলেগা। দিস ইজ দ্য বিপি, এই যাচ্ছে ব্লাউজ পিসটা, এটা থাকছে শাড়িটা। মিডল পোর্শনসটা একটু ডেনিম ব্লু অ্যান্ড বোথ সাইড যে বর্ডার হ্যাঁ ও থোড়া আপকা চারকোল প্যাটার্ন মে হ্যাঁ, ঠিক হ্যাঁ, পুরা শাড়ি সেম একই প্যাটার্ন মে রহেগা, অ্যান্ড পুরা শাড়ি পর রহেগা এসা হোয়াইট ডট প্রিন্টস, পুরো সিম্পল শাড়ি হ্যাঁ, লেকিন শাড়ি বহুত হি সফিস্টিকেটেড লুকস আপকে আপকো দেগা, ক্যুকি ইসকা পাল্লা দেখিয়ে সিম্পল হ্যাঁ, ইসকা যো স্পেশালিটি হ্যাঁ ও হ্যাঁ কালার কম্বিনেশনস, যারা একটুখানি নিউড শেড একটু অফবিট শেড পছন্দ করেন, স্পেশালি তসরে, আপনাদের জন্য শাড়িটা একদম হাইলি রেকমেন্ডেবল শাড়ি। ইয়ে শাড়ি কা লুকস আপ দেখিয়ে পুরা এসা আপকা লুকস আয়েগা। প্রাইস রেঞ্জেস 4490, অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং, সিওডি অভেলেবল, অ্যান্ড 3% এক্সট্রা চার্জেস আপকো পে করনা পড়েগা, অ্যান্ড পার্ট পেমেন্ট তো সব শাড়িতেই আছে, এটা থাকছে আঁচল। কিরম লাগলো এবারের এই কালারটা? লাস্ট টাইম পিচ অ্যান্ড ব্লু দেখিয়েছিলাম, এই কালারটা দেখুন একদম ওমরে প্যাটার্নের কালার, খুব সুন্দর, এবং নিউট্রিডের মধ্যে এই কালারটা ইজিলি আপনারা নিতে পারেন। নেক্সট আসছে একটা রাস্টিক অরেঞ্জ কালার, প্রাইস রেঞ্জ 4490, 4490, একদম সিম্পল ব্লক উইথ জারি বর্ডার, প্রাইস রেঞ্জ 4490, সিম্পল ব্লক উইথ জারি বর্ডার। পুরো শাড়িটাতে থাকবে এ ধরনের একটা করে হোয়াইট কালারের ব্লকের কাজ, আর এগুলো কিন্তু পিওর তসরে যাচ্ছে, মটেরিয়াল ইসকা পিওর তসর হ্যাঁ, পিওর তসর বাই তসর হ্যাঁ, মতলব সিল্ক বাই তসর নেই হ্যাঁ, মনসুন সেল, মনসুন সেল তো আমাদের হয় না, আমাদের ম্যাম এখন অলরেডি পূজা কালেকশন স্টার্ট হয়ে গেছে, এখন আমরা যেটা দেখাতে দিতে পারবো সেটা হচ্ছে ভ্যারাইটি, শাড়ির ভ্যারাইটি, কালারের ভ্যারাইটি, শাড়ির যত ধরনের সিল্ক হয় সব ধরনের সিল্কের আইটেম, প্রচুর প্রচুর অপশনস এখন দিতে পারবো। এইটা থাকছে আঁচল, অ্যান্ড দিস ইজ দ্য বিপি পার্ট, বিপি মে আপকো ইস টাইপ কা আপকো প্যাটার্ন মিলেগা। প্রাইস রেঞ্জ ইস 4490, 4490 ইসকা প্রাইস রেঞ্জ আয়েগা, বুকিং কে লিয়ে আপকো সির্ফ স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা পড়েগা, ঠিক হ্যাঁ। যেগুলো দেখাবো সবগুলোই দেখুন খুব ভালো লাগবে, মানে প্রতিটা শাড়ি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল আগর আপ মতলব দেখতে হো তো হর এক আপকো পছন্দ আয়েগা। ইয়ে একদম পিওর তসর কে উপর পুরা আপকা ট্রেডিশনাল প্যাটার্ন কা ব্লক হ্যায়, দেখুন শুধু বর্ডারটা, বোথ সাইড বর্ডারে যাবে এই ধরনের ব্লকের প্রিন্টটা। প্রাইস মাত্র 4400, 4400, ইসকে সাথ এসা আয়েগা আপকা পাল্লা যো কি গ্রিন কে উপর হ্যায়, ঠিক হ্যাঁ, অ্যান্ড ইসকে সাথ ব্লাউজ পিস ভি আয়েগা এসা গ্রিন কে উপর। মোটামুটি যারা একটু ট্রেডিশনাল ব্যাপার পছন্দ করছেন না এটা পিক করতে পারেন, এর সাথে এরকম একটা ব্রাইট জামুন কালারের লিপস্টিক, মানে সুগারের যেটা প্লাম অ্যান্ড শাইন শেডটা সেটা, আর তার সাথে এরকম একটা বেডসের জুয়েলারি, মানে দারুণ লাগবে শাড়িটার সাথে। প্রাইস রেঞ্জ 4490, যাচ্ছি 4490 আসবে এটার প্রাইস রেঞ্জ। এটা থাকছে আপনার আরও একটা পিস, প্রাইস থাকছে 4490, 4490। আচ্ছা এই কালারটা দেখুন এবার একটু নিউ রিস্টক হয়েছে, ঠিক আছে, যেটা আপনার টিল ব্লুটা সেটা কিন্তু এটা না হ্যাঁ হ্যাঁ, ইয়ে আপকা টিল ব্লু নেহি হ্যাঁ, ইয়ে থোড়া আপকা গ্রিন কে সাথ ব্লু কা মিক্স আপ হ্যাঁ। প্রাইস রেঞ্জ 4490, থ্যাংক ইউ সো মাচ, তোমার ব্লগগুলো দারুণ। দেখুন লাস্ট টাইম আমি যেটা দেখিয়েছিলাম ওটার থেকে দেখলেই বুঝতে পারবেন, ওটাতে না গ্রিনের পোর্শনসগুলো ছিল না, ব্লু অ্যান্ড ব্রাইট ব্লু ছিল, অ্যান্ড এবারেরটাতে কী হয়েছে ব্লু অ্যান্ড গ্রিনের একটা মিক্স আপ আছে। প্রাইস থাকছে মাত্র 4490, এটাই আমি আজ পরবো ভেবেছিলাম বাট পরা হয়ে উঠলো না, বাট খুব সুন্দর কালারটা করা হয়েছে এবারে, এটার খুব সুন্দর একটা কালার করা হয়েছে, এটার প্রাইস 4490, 4490 টাকা, তসরের প্রোডাক্ট,
দুই সাইডেই থাকবে এরকম সুন্দর একটা জরির বর্ডার, এটা থাকবে আঁচল, আর তার সাথে এরকম টিল ব্লুতে থাকবে এটার ব্লাউজ পিস। টিল ব্লুটা এখানে ব্লাউজটা পড়বে। এটা যে ব্লকটা, এটা আপনারা বলতে পারেন কিছুটা খাড্ডি থেকে ইন্সপায়ার্ড। খাড্ডি জর্জেট বনারসি মে না ইস টাইপ কা আপকা মিলতা হ্যায়, মতলব ইস টাইপ মে হোতা হ্যায়, পুরা বাঁধনি প্যাটার্ন মে ইস টাইপ পুরা জাল ওয়ার্ক রহতা হ্যায়। তো উসসে ইন্সপায়ার্ড হোকার ইয়ে তসর কে উপর ব্লক মেনে কিয়া হ্যায়, অ্যান্ড ইয়ে ওয়ালা কালার ভি আপকো মিলেগা তসর কে উপর। প্রাইস রেঞ্জ ইস সেম, এটা একটু সরিয়ে দে তো, প্রাইস রেঞ্জ ইস 4490। এটাও অরেঞ্জ অ্যান্ড পিঙ্কের একটা মিক্স ম্যাচ কালার, তবে ফার্স্ট টাইম যেটা অরেঞ্জ পিঙ্ক দেখিয়েছিলাম ওটাতে অরেঞ্জটা অনেক বেশি ব্রাইট ছিল, এবারের অরেঞ্জটা তুলনামূলক লাইট। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবেন। ধরুন কারোর কাছে আপনাদের ফার্স্টের স্ক্রিনশটটা আছে, তো আপনারা ওই স্ক্রিনশটটা সেন্ড করবেন না, রিসেন্ট যে শাড়িগুলো আপলোড হচ্ছে সেটা থেকে পারচেস করুন, তাহলে এক্স্যাক্ট পিসটা পাবেন। হয়তো আপনি ওটা সেন্ড করেছেন, আমি ভালো করে বুঝতে পারলাম না, আমরা এটা সেন্ড করে দিলাম, সেক্ষেত্রে আপনারও প্রবলেম আমাদেরও প্রবলেম। তাই জন্য রিসেন্ট পিকচারটাই দিন যেটা আমি লাইভে দেখাচ্ছি। এ থাকছে আঁচল, অ্যান্ড দিস ইস দ্য ব্লাউজ পিস পিঙ্ক কালার পর। ঠিক আছে, কালার শেড আপ দেখ লিজিয়ে, পুরা এসা রহেগা শেড, জগা জগা পর পিঙ্ক, কহি কহি পর অরেঞ্জ, এসা হি রহেগা। ঠিক আছে, অ্যান্ড দিস ইস দ্য পাল্লা। প্রাইস রেঞ্জ ইস 4490, 4490 টাকা থাকছে শাড়ির অ্যামাউন্ট। ওকে, নেক্সট আসছে পটোলা প্রিন্টের ওপরে, প্রাইস রেঞ্জ সেম 4490। সব শাড়িগুলোর মধ্যেই একটা আলাদা গ্ল্যামারাস ব্যাপার থাকবে, বিকজ একটাই রিজন, এগুলো সব তসরে করা। তসর মানেই জানেন একটা ক্লাস প্রোডাক্ট, একটা এক্সক্লুসিভ লুকসের শাড়ি। এই যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস পুরা পার্পল মে আয়েগা, অ্যান্ড পুরা শাড়ি আয়েগা এসা পটোলা প্যাটার্ন কে উপর। গুজরাট কা প্যাটার্ন হ্যায়, গুজরাট মে পটোলা বহুত ফেমাস হ্যায়, গুজরাটি পটোলা শাড়ি আমরা সবাই জানি, এগুলো বেশ কস্টলিও হয়। তো ওই টাইপের একটা প্রিন্ট এটাতে করা হয়েছে। অল দিস আর প্রিন্ট, নট টাই ডাই, এগুলো কিন্তু টাই ডাই নয়। টাই ডাই হলে এগুলোর প্রাইস অনেক হতো, যেরকম গুজরাটে হয় সেমই হতো, যেহেতু টাই ডাই নয় ওই জন্য প্রাইসটা কম। প্রাইস রেঞ্জ অনলি 4490। বাংলাদেশে ম্যাম শিপিং হয় না, কারণ কি বাংলাদেশে কাস্টমস চার্জটা প্রচুর চলে আসে। দিস ইস দ্য পাল্লা অ্যান্ড দিস ইস দ্য বিপি। ঠিক আছে, অল দিস আর সিল্ক মার্ক সার্টিফাইড, অ্যান্ড অল আর কামস উইথ কনফ্রাস্ট বিপি, কিসি কিসি মে রানিং পর ভি হ্যায়। আচ্ছা, এটার একটা নিউ প্যাটার্ন দেখিয়ে দিই, এটা আমি লাইভের জন্য দিয়েছিলাম। পুরো শাড়িটাতেই থাকবে এরকম একটা জিগ স্যাক প্যাটার্ন। অ্যাকচুয়াল শাড়িটাতে আলাদা করে যে প্রিন্টের কিছু বিশেষত্ব নেই, বাট কালার কম্বিনেশন আছে, উসকে সাথ সাথ প্রিন্টের টেকনিক ইউজ হয় হ্যায়, জো কি বহুত শাড়ি কো স্মার্ট লুক দে রহা হ্যায়। ইয়ে ওয়ালা আপ দেখিয়ে, প্রিন্ট একদম কমন প্রিন্ট হ্যায়, লেকিন উসকা টেকনিক অলগ হ্যায় ইউজ করনে কা, অ্যান্ড বর্ডার কুছ এসা ইয়েলো পর হ্যায় অ্যান্ড গ্রিন পর হ্যায়। ইয়ে আয়েগা আপকা পাল্লা, অ্যান্ড ইসকে সাথ গ্রিন পর আয়েগা ব্লাউজ পিস। প্রাইস রেঞ্জ ইস 4490, অল ওভার ইন্ডিয়া আয়েগা, শিপিং ফ্রি। আপ লোক গুগল পে কর সকতে হো, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, যেটাতে আপনারা কমফর্টেবল সেটাই করবেন, যেটাই করবেন অবশ্যই ট্রানজ্যাকশন আইডি সহ। ডার্ক একটা মাজেন্টা কালারের ওপরে পিকক মোটিভ, সব শাড়িতেই অ্যাভেলেবেল। 40% মিনিমাম ডাউন পেমেন্ট আপনাকে করতে হবে প্রথম 24 ঘন্টার মধ্যে, হ্যাঁ। আর আর যারা হচ্ছে বাকিটা হয়তো এক মাস পর্যন্ত ওয়েট করতে চাইছেন না, কমফোর্টেবল হয়ে গেছেন তখনই পে করে দিতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধে কিছু নেই। হ্যাঁ, উইদাউট পেমেন্টে হবে না। আচ্ছা, এটা থাকছে পুরো বডি, প্রাইস থাকছে মাত্র 4490। তসরগুলো এই মান্থে পারচেস করে নেওয়ার চেষ্টা করুন, কারণ নেক্সট মান্থ থেকে আমি যেরকম বলেছিলাম সেটাই হচ্ছে মোটামুটি 150 এরকম প্রাইস ইনক্রিজ হয়ে যাবে, মানে অগস্ট থেকে। সুতরাং জুলাইয়ের মধ্যে যারা নিতে পারছেন, যতগুলো দরকার আমি আবারও জুলাইয়ের একটা লাইভ চেষ্টা করছি করে দেওয়ার, সেই প্রাইসে আমি দিতে পারবো। অল আর জারি বর্ডার, এগুলোতে তো ধরুন ওই চকচকে জড়িটা হবে না, এগুলোর জড়িগুলো হচ্ছে একটু ম্যাট ফিনিশের জড়ি। আর এই প্রিন্টটা তো নতুন করে বলার কিছুই নেই, এটা আমাদের একটা সিগনেচার পিস বলতে পারেন, সিল্ক কুইনের একটা সিগনেচার পিস হচ্ছে এই পাটোলা প্যাটার্নের তসরটা। পুজোতে আমি অনেকবার বলেছি, এখনও সেরকমভাবে এটা
কেউ কপি ভার্সন বের করতে পারেননি, বিকজ ইসকা যো প্রিন্ট কা ব্লক হ্যাঁ ও উতনা ইজি নেই হ্যাঁ বানানা। প্রাইস রেঞ্জ ইস ওনলি 4490। পুরা পটোলা মে আয়েগা বর্ডার অ্যান্ড জরি কা বর্ডার আয়েগা, উসকে বাদ টসর কা ভার্জিন কালার কে উপর হোগা, মতলব ভার্জিন কালার মেই হোগা শাড়ি। অ্যান্ড দিস ইস দ্য পাল্লা অ্যান্ড দিস ইস দ্য ব্লাউজ পিস। এই ধরনের শাড়িগুলো পুজোতে মানে একটা পারচেস করে রাখলে দেখবেন অনেকগুলো ওকেশন, মানে শুধু পুজো না অনেক কটা ওকেশন অ্যাটেন্ড করা যাবে। এটার সাথে ব্ল্যাক থ্রেডেড জুয়েলারিও খুব ভালো লাগবে। প্রাইস রেঞ্জ হাফ হাফে খুব একটা স্টক আমরা স্থানে সেন্ড করিনি, তসরে হবে না হাফ হাফ, মানে হাফ হাফ হলে কিরম হবে ধরুন ফার্স্ট হাফটা অন্য প্রিন্ট হলো বাকি হাফটাতে অন্য প্রিন্ট হলো, এটা করে দেওয়া যাবে। আমি একবার করিয়েও ছিলাম ওই আপনার লিফ মোটিভে ম্যাপল মোটিভে, ফার্স্টেরটা কালারফুল ছিল বাকিটা ম্যাপল লিপে ভর্তি, ওই রকমটা। আচ্ছা এই ধরনের শাড়িগুলো একটু দেখুন তো, মানে এই ধরনের প্রিন্টগুলো ইন্ডিকো প্রিন্ট, ইন্ডিকো যেগুলো হয় না এগুলো হচ্ছে আপনার একটা ডিফারেন্ট, সব ব্লক হ্যান্ড ব্লক উইভ না, উইভ হলে তো আপনার এই প্রাইস। ও আচ্ছা, ওটা তো একটা টোটালি আলাদা প্যাটার্ন, মানে যেরকম ধরুন আমার কাছে তসর বেনারসি সেরকম প্যাটার্নের চাইছেন তো, স্বর্ণচুরি বালুচুরি মানে উইভড হবে। আচ্ছা এটা থাকছে ব্লাউজ পিস, ঠিক আছে। আর এই যাচ্ছে শাড়িটা, এটা কিন্তু একটা ডিফারেন্ট টেস্টেড শাড়ি, মানে তসরের ব্লক কিন্তু দেখে মনে হবে কেন ইন্ডিকো যেগুলো আপনার বাগরু ব্লক টাইপের হয় সেরম টাইপের। প্রাইস থাকছে মাত্র 4400, 4400। একটুখানি নিউড শেড, শেডটা কিন্তু নিউড খুব বেশি ডার্ক বা উগ্র শেডের নয়, এটার প্রাইস থাকছে মাত্র 4490, 4490। দিস ইস দ্য পাল্লা অ্যান্ড দিস ইস দ্য বিপি, ঠিক আছে। তসরে আর জাস্ট দুটো দেখাবো, এই একটা প্রিন্ট দেখুন ব্ল্যাকের ওপরে টেবিল ডাই বোথ সাইড কালারফুল বর্ডার। না না, তসরের ব্লক প্রিন্টের লোকজন আলাদা, কোম্পানি আলাদা, এটারও কোম্পানি আলাদা, দুটো টোটালি ডিফারেন্ট, দুটো জায়গাও ডিফারেন্ট, ঠিক আছে। কারণ কি ধরুন তসরে যারা ব্লক করেন তাদের একটা কথা মাথায় রাখতে হয়, ব্লকে অনেক পরিমাণ বেশি কালার ইউজ করতে হয়, ঠিক আছে। আর আর কাতানে যে ব্লক হয় সেই জায়গাটা আলাদা, সেটা সম্পূর্ণ আলাদা, তাদের আবার মেটেরিয়ালটা ধ্যান বেশি রাখতে হয়, কারণ ওই কাতানের ওই স্লিপারের মেটেরিয়ালটা তো অনেক সময় কি ওই ডিসচার্জগুলো এদিক ওদিক বেশি, মানে অনেক সময় সরে যায়, ঠিক আছে। তো দুটো টোটালি আলাদা টিম কাজ করেন, মানে একটা জায়গাতে নয়, সেটা গঙ্গা যমুনা প্যাটার্নে করা হয়েছে। আমি পরে আছি কাতানে, আর যেটা দেখাচ্ছি এটা পিওর তসরের, এটার প্রাইস 4490, কাতান ব্লক কা প্রাইস আয়েগা 4190, 4190। আর তসর ব্লকের প্রাইস আসবে 4490। ডিফারেন্ট আছে, তসরের প্রোডাক্ট তো প্রাইসটা একটু কস্টলি হয়, যে কোনো প্রোডাক্ট যে কোনো মানে আপনি তসরের বেনারসিতে কাতান বেনারসি পার্থক্য করুন, সেখানেও দেখবেন একটা কস্টিং এক্সট্রা চলে আসে। এটা গঙ্গা যমুনা প্যাটার্নে আছে, বোথ সাইড যাবে এরকম বর্ডার, তার সাথে এটা যাবে আঁচল, ঠিক আছে, কন্ট্রাস্টেড, আর এটা যাবে ব্লাউজ। বডি কালারটা কিন্তু চারকোল ব্ল্যাক, নট সেট ব্ল্যাক, ঠিক হ্যাঁ। পুরো শাড়ি আপকা এসা আয়েগা, কন্ট্রাস্ট বর্ডার আয়েগা বোথ সাইড, রেড অ্যান্ড আপকা ব্ল্যাক কে উপর। অ্যান্ড এটা আরও একটা পিস তসরের, একদম স্কার্ট লেভেলের বর্ডার দিয়ে ব্লকটা করা হচ্ছে। হ্যাঁ দেখিয়ে দেবো, আসামটা যিনি রিকোয়েস্ট করেছেন একবার দেখিয়ে দেবো। আসাম সিল্ক অ্যান্ড বোমকাই মানে আজ লাইভকে ফার্স্ট পার্ট মে দেখা দিয়ে, পার্ট মিনস একটাই লাইভ আছে, প্রথম দিকে দেখিয়ে দিয়েছি। যারা মনে করছেন যে আমি এখনই পারচেস করব না, বাট আমি রিকোয়েস্ট করব একবার অন্তত কালেকশনসটা দেখে রাখুন যে আসাম সিল্কের কত ধরনের ভ্যারিয়েশন হয়, কত ধরনের ইউনিক কালার হয়। আজ যে অলিভ গ্রিনটা দেখিয়েছি আমি 100% শিওর যে ওটার অনেক কটা বুকিং আসবে, বাট যিনি পাবেন অবশ্যই রিভিউ দেবেন, অবশ্যই করে রিভিউ দেবেন। এই আসছে আজকে লাস্ট পিসটা, এটার ব্লাউজ পিসটাই হোক মনে হয় আছে কন্ট্রাস্টে, এটা আসছে কন্ট্রাস্টে, ঠিক আছে। এটার প্রাইস সেম 4490। আসামের এই ব্ল্যাকটার জন্য বলছিলেন এটার প্রাইস 12,490। আজ মানে জিতনা সারা আসাম শাড়ি দিখা রা হ্যায় সভি, মতলব তসর আসাম কো ছোড়কর সভি সেম প্রাইসই হ্যায় 12,490। আমি যে শাড়িটা পরে আমার ডিপিতে আছে, হ্যাঁ
যাচ্ছে, একটু ওয়েট করো, এটা আসছে আঁচল পোর্শনসটা, ইয়ে রহেগা পল্লু কা পোর্শনস, অ্যান্ড ইসকে সাথ ব্লাউজ পিস রহেগা পুরা স্ট্যাটিক, মতলব জেসা আপনার বডি কা কালার হ্যায় সেম, ঠিক আছে, এই আসছে আপনার বডি মানে আঁচল পার্টটা, পুরো আঁচলটা এরকম রেডের ওয়ার্ক থাকবে, প্রাইস থাকছে মাত্র 12490। এটা রিপিট করে দিলাম, বাকিগুলোর পসিবল না অতগুলো রিপিট করা, একটুখানি রেকর্ডেড লাইভ, আদারওয়াইজ ফেসবুক পেজটা দেখে নেবেন। আমাদের নেক্সট লাইভ যেরম শিডিউল থাকে সানডে টিউসডে অ্যান্ড থার্সডে 4 বাজে সে, ঠিক হ্যাঁ, শামকো 4 বাজে সে লাইভ হোগা, বিকেল 4টা থেকে লাইভ, রবি মঙ্গল এবং বৃহস্পতি। ইনকেস আপনার নোটিফিকেশান না পেলে সিরিয়ালের মতো ওপেন করে বসে যাবেন, অবশ্যই আমাকে দেখতে পাবেন, হয়তো 5-10 মিনিট লেট হবে, বাট আমি লাইভে শিওর আসবো। তো আপনারা আমাদের বুকিং প্রসিডিওর যেটা আছে সেটা ফলো করুন, বুকিং করুন, আমরা অ্যান্সার করব মোটামুটি আপনার 7:30 থেকে, এবং তার মধ্যে পিকচারগুলো আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো লাইভটা এখানে কমপ্লিট করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।